Bismillah, innal hamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan 'abduhu wa rasuluh amma ba'd fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আগেই ডিক্লেয়ার করেছিলাম যে কী পড়বো আজকে, একটা নতুন বই। এই বইটা ইবনুল জাওজি, ওনাকে ইবনুল জাওজি নামে পরিচিত, তার লেখা একটা বই। তার 300+ বই আছে, তার ভিতরে এটা একটা উল্লেখযোগ্য বই, ডিস্টার্বার অফ দ্য হার্টস ইংরেজিতে নাম, আরবি নাম হচ্ছে কিতাবুল মুকলিক। এই মুকলিক শব্দটা একটু রেয়ার শব্দ, এটা এই ফজলুর রহমানের যে ডিকশনারি আছে এটাতে নাই, এটা বেশ খুঁজে বাইর করতে হইলো শব্দটা। আরবি যারা ভালো জানেন অথবা ইসে থেকে ওয়েব থেকে, তো এটার মানে হচ্ছে অনেক মানে হয়, যেমন যা আপনাকে অস্বস্তিতে ফেলে, যা আপনাকে ডিস্টার্ব করে, যা আপনার শান্তি নষ্ট করে দেয়, যা আপনাকে চিন্তায় ফেলে, ওয়ারি, এই ধরনের সেন্স আসছে। তো এই বইটাতে উনি নাম যেভাবে ইংরেজি নাম যেটা বলা হয়েছে ডিস্টার্বার অফ দ্য হার্টস, ওইভাবেই কিছু জিনিস আলাপ করছেন যেগুলোর পরে আমাদের সুখ কিছুটা বিঘ্নিত হইতে পারে। আমরা যে সুখে শান্তিতে কালাতিপাত করতেছি সবাই, এটা একটু বিঘ্নিত হইতে পারে। এমনিতে আমরা জানি অনেক, আমরা আইসিডি হালাকাতে অনেকবার এসব আলোচনা করছি বা আলাপ করছি যে আশা, ভয় এবং ভালোবাসা, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতো, এই তিনটা ব্যালেন্স থাকতে হবে। যে কোনো একটা বেশি হয়ে গেলে আমরা বিপদগামী হয়ে যেতে পারি। যেমন ভয়ের ব্যাপারটা যদি আমরা বেশি এমফেসাইজ করি, সারাক্ষণ শুধু ভয় যদি এমফেসাইজ করি বা ভয় নিয়ে কথা বলি, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, শাস্তির ভয়, মার কাটকাট এরকম যদি থাকে, তাহলে তারা সেই সম্প্রদায়কে কী বলে, খারেজিরা এটা করে থাকে, মুরজিরা যেটা করে থাকে, বেশি আশা, মানে যাই করি না কেন আল্লাহ মাফ করে দেবেন, এটা হলো মুরজিদের ই, সেটাও ভ্রান্ত একটা দিক এবং সেটাও ধ্বংসের কারণ হতে পারে। আর ভালোবাসার কথা যখন আমরা সাধারণত কী বলি, আহলে সুন্নাহ ওয়াল জামা বা আমরা যা হইতে চাই অথবা যা হওয়া সবাইয়ের উচিত, চেষ্টা করা উচিত, আহলে সুন্নাহ ওয়াল জামার ডেফিনিশন কী, আর আহলে সুন্নাহ ওয়াল জামার সংজ্ঞা হচ্ছে আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেটাকে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামা বলি। ওইটার আরও অন্যান্য নাম আছে, কখনও আমরা বলি তাইফা মনসুরা, কখনও আমরা বলি ফিরকাতুন নাজিয়া, একই কথা আহলুল আসারও বলি আমরা, আসার মানে সাহাবিদের কথা সেটাও বলি আমরা। সো আহলে সুন্নাহ জামার উপরে আমরা যারা ই করতে চাই বা যারা থাকতে চাই, তারা আহলে সুন্নাহ জামার পথটাকে কী বলি, বিটুইন খারেজিজ অ্যান্ড মুরজিয়া, মানে খারেজি এবং মুরজিয়াদের মাঝামাঝি পথটা। খারেজিদের মতো কথায় কথায় সব মাইরে ফেলো কেটে ফেলো না, মুরজিয়াদের মতো কিছুই না করলে চলবে এরকমও না, আমরা মাঝখানে থাকবো, আমাদের পথটা মাঝখানে। আর ওই ট্রায়াঙ্গেল যেটা বললাম যে সুফিরা হচ্ছে খালি ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক, এমন বেয়াদব সুফি আছে যারা বলে যে আমরা তো জান্নাতের জন্য কিছু করি না, আমরা তো আল্লাহর ভালোবাসার জন্য করি, নজবিল্লাহ, মানে এটা অত্যন্ত বড় একটা অদ্ভুত্ব, এই ভালোবাসা মিনিং নাই কোনো, আপনি আল্লাহকে ফিউজ করে দিলেন অনেক, আমরা আল্লাহর কাছে কিছু চাই না, খালি ভালোবাসার জন্য করি সব কিছু। এটা অবশ্যই আমরা চাই, আমাদের প্রত্যেকটা ইবাদত আমরা আল্লাহর কাছে রিওয়ার্ড চাই। এবং রামাদান সম্বন্ধে যেখানে বলা হয়েছে, কী বলা হয়েছে যে সওয়াবের আশায় রামাদান রোজা রাখবেন, সিয়াম সওয়াবের আশায় সিয়াম রাখবেন, অবশ্যই আমরা রিওয়ার্ড চাবো। এবং আমরা কখনো এরকম কোনো অদ্ভুত দেখাবো না যে আমাদের রিওয়ার্ডের দরকার নেই, বুঝছেন না, এগুলো হলো সুফি তরিকার। তো আমাদের এটা খুব ব্যালেন্স হওয়া দরকার, কিন্তু আমরা এখন যেখানে আসি মুসলিম, বাংলাদেশের মুসলিম যদি পার্টিকুলারলি বলি, সারা দুনিয়ার মুসলিম যদি জেনারেলি বলি, আমরা কিন্তু এই ওই সাইডটাতে বেশি চলে গেছি, আশা ভালোবাসার সাইডে বেশি চলে গেছি। অনেকেই মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ছি হয়েছে তো বাকি জীবনটা সেফ, আবার ভালোবাসাটা অনেকে মনে করি যে আল্লাহ কি এই এই এত কষ্ট করে বানানো, এত এত আল্লাহর মার্সি অনেক বেশি না, তা আল্লাহ এত যত্ন করে বানাইছেন এই চামড়া, এই গোস্ত, এই শরীরটাকে আল্লাহ এইভাবে জ্বালাই দিবেন, এইসব দলিল অনেকে দেয় যে আমাদের তো আল্লাহ তো কী করে আমাদেরকে পড়াবেন,
বা কী করে আমাদেরকে শাস্তি দেবেন। তা আমরা ওই সাইডটাতে বেশি চলে গেছি, যদি আমরা ব্যালেন্স চিন্তা করি তাহলে আমাদের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। আর ট্রায়াঙ্গেল দিয়ে যদি চিন্তা করি তাহলে একটা বাহু বেশি ছোট হয়ে গেছে, বাকি দুইটা বাহু অনেক বড় হয় না, ট্রায়াঙ্গেল ওই রকম হয়ে গেছে। তো এই বইটা তাদের জন্য একটা অস্বস্তির কারণ। এটা উনি নিজেই নামই দিচ্ছেন যে এই বইটা উনি লিখছেন অনেকেরই স্বস্তি নষ্ট হবে সেই হিসাবে আর কি। ওনার সম্বন্ধে আমরা একটু জানি উনি কে ছিলেন। স্কলারদের সম্বন্ধে জানাটা খুব ইম্পর্ট্যান্ট, স্পেশালি টাইম এবং স্পেস। আমরা আগেও বলছি যে সময়ে এবং স্থানে একজন স্কলার কোথায় ছিলেন বা কোথায় অবস্থান তার, এটি জানাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ তারপরে যারা আসছেন, তার আগে যারা আসছেন তাদের ব্যাপারে আপনার জানা ইম্পর্ট্যান্ট। এই কথার পরে যদি এই এই উনি কোনো একটা দলিল দিচ্ছেন বা উনি কিছু একটা বলছেন, তারপরে যদি কেউ এসে এটার এগেনস্টে কথা বলেন বড় কোনো স্কলার, তার মানে তার জন্য নিশ্চয়ই প্রমাণ থাকতে হবে বা অধিকতর থাকতে হবে, গবেষণা থাকতে হবে, বা এরকম হয়েছে হয় নাই যে তা না। আমরা একটা উদাহরণ দিই যে ইবনুল কাইয়ুম, হাফিজ ইবনুল কাইয়ুম, এখন থেকে রাফলি 700 বছর আগের স্কলার, উনি একটা হাদিসকে সহি বলে গেছেন, নাসিরুদ্দিন আলবানী, গত শতাব্দীর বিংশ শতাব্দীর স্কলার, উনি আইসা বলছেন যে না, এই হাদিসটা তো দুর্বল। এবং উনি যেটা প্রমাণ দেখাইছেন বা যে দলিল দিয়েছেন আপনি পড়লেও বুঝবেন যে এটা আসলে দুর্বল। কিন্তু এই 700 বছর একটা সময় ধরে কিন্তু মানুষ এটা নিয়ে প্রশ্ন তোলেন নাই। তো এখন যখন নাসিরুদ্দিন আলবানী প্রশ্ন তুলে এটাকে দুর্বল বললেন এবং দলিল দিলেন, যদি আপনার কাছে দুইটা জিনিস পাশাপাশি আসে তাহলে আপনি যদি জানেন ইবনুল কাইয়ুম 700 বছর আগের আর নাসিরুদ্দিন আলবানী গত শতাব্দীর, তাহলে আপনি একটা প্রথমেই আপনার একটা স্ট্যান্ড হবে যে নিশ্চয়ই ওইটা বুঝেই দিয়েছেন আলবানী, মানে আলবানীর দলিলটা ওইগুলো ওইটা সহ ইবনুল কাইয়ুম যা বলছেন সেটা ধরে নিয়ে করা হয়েছে। তো এইগুলো জানাটা এই জন্য ইম্পর্ট্যান্ট। আমরা একটু ওনার সম্বন্ধে জানি। ওনার পুরো নাম হচ্ছে আবুল ফারাজ জামালউদ্দিন আব্দুর রহমান, এইভাবে নাম হইতো ওনাদের, একদম অনেক গোষ্ঠীর নাম নিয়ে হইতো। আগে দেখবেন স্কলারদের নাম এইভাবে আসে। ইভেন রাসুল সাল্লামের নামও কিন্তু অনেকে একদম আদনানি পর্যন্ত যান দেখবেন, যারা মানে ই করে মানে একটু ডিসক্রাইব করে বলতে চান। আবুল ফারাজ জামালউদ্দিন আব্দুর রহমান ইবন আলী ইবন মোহাম্মদ ইবন আলী ইবন ওবায়দুল্লাহ ইবন আল জাউজি আল কুরাইশি আল তামিমি আল বকরি ফ্রম দ্য ফ্যামিলি অফ মোহাম্মদ বিন আবু বকর আল সিদ্দিক। তাহলে আমরা কী জানলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল আনহুর বংশধরণী। আর মাঝখানে আরও কয়েকটা ইম্পর্টেন্ট নাম গেছে, তামিমি মানে কাদের জানি আমি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে গোত্রের বা ফ্যামিলির ছিলেন সেটা তামিমি, কোরাইশি, এটা তো কোরাইশ তো হইতেই হবে যদি আবু বকরের ফ্যামিলির হন, অনেক কিছু আমরা জানলাম। এবং লাস্ট কথাটা হচ্ছে উনি ইসে কী ছিলেন, আল বাগদাদি আল হাম্বালি, মানে উনি বাগদাদে ছিলেন এবং হাম্বলি ছিলেন, মানে ফিক যদি হিসাবে ধরেন কোন ফিক অনুসরণ করতেন বা কোন মাজাব অনুসরণ করতেন। রাফলি মাজাব বললে ওনারা, আপনি জানেন যে ক্লাসিক্যাল আলেমরা কেউ হার্ড অ্যান্ড ফাস্ট মাজাবি ছিলেন না, কিন্তু তারপরেও কোন ফিকটা ই করতেন এখানে নাম দেখবেন আপনারা যে এই ফিক ফলো করেন। ইভেন সৌদি আরবের এখন যারা আছেন যারা বড় স্কলার, তারা যখন ফিকে যাবেন তখন দেখবেন যে তারা হাম্বলি ফিকের দিকে ইনক্লাইন বা ওইটা ই করেন। ইসলাম কিউএ সহ আপনি দেখবেন ইসলাম কিউএর কোয়েশ্চেনগুলো এরকম। আচ্ছা, 509 অথবা 10 হিজড়িতে ওনার জন্ম, তা আমরা জানলাম একটা অবস্থান জানলাম কোথায়। আচ্ছা, এরপরে তার টিচারদের নাম দেওয়া আছে, তার স্টুডেন্টদের নাম দেওয়া আছে, বিশেষ যদি কারো ইচ্ছা থাকে আমরা পরে পড়ব। তার ছেলেদের নাম দেওয়া আছে, ছেলে মেয়ে বা সন্তানরা কারা ছিলেন সেটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট না, যেহেতু আমরা এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে কনভার্সেন না, আমরা এই বইগুলো বা এই দলিলগুলো জানবো না। আচ্ছা, এরপরে একজনের ই আছে, তার সম্বন্ধে একজনের তাজকিয়া যদি বলি বা সার্টিফিকেট যদি বলি, ইমাম জাহাবি, এই নামটা তো আমরা জানি, হ্যাঁ, কবিরা গুনার উপর একটা বই আছে বা আরও অন্যত্র অন্যত্র থেকে জানি, উনি বলছেন যে হি ওয়াজ দ্য লিডিং ফিগার ইন রিমাইন্ডিং দ্য পিপল অ্যান্ড হ্যাড নো ইকুয়েল। উনি মানুষকে দাওয়াত দেওয়ার ব্যাপারে, মানুষকে নসিহা করার ব্যাপারে একজন লিডিং ফিগার ছিলেন এবং তার কাছাকাছি আর কেউ ছিল না। এটা হয় কি, যখন আপনি একজন বড় স্কলারের আন্ডারে থাকবেন বা তার কাছাকাছি তাকে দেখবেন তখন আপনার মনে হবে যে এরম বোঝা আর দুনিয়ায় হবে না। উনিও বলছেন এই কথা যে তার আগেও কেউ ছিলেন না, তার পরেও কেউ ছিলেন না। ইমাম জাহাবি বলতেছেন ইবনুল জাওজি সম্বন্ধে, যার লেখা বইটা আমরা পড়ব, তার সম্বন্ধে বলতেছেন। এবং তারপরে বলতেছেন আই বিলিভ দেয়ার উইল নট বি অ্যানাদার ওয়ান লাইক হিম, এবং বলতেছেন আমি বিশ্বাস করতেছি যে তার মতো আরেকজন হবে না। এটা আসলে একজন বড় স্কলারকে আপনি যখন দেখেন তখন আপনার ক্রস সেকশন আপনি মনে করেন, কিন্তু আমরা জানি এরপরে আরও আসতেই থাকবে ইনশাল্লাহ, হয়তো সংখ্যাটা কমে যাবে বা নাম্বার কমে যাবে কিন্তু আরও অনেক বড় বড়ই আসবেন। এবং আমরা তো জানি যে শেষ যুগে যারা দিনকে ধরে রাখবে তাদেরকে আল্লাহ সাল্লাম সাহাবিদের 50 জনের সমান বলছেন, মানে আজরের দিক দিয়ে বলছেন যে সাহাবিদের 50 জনের সমান আজর হবে, তাদের রিটার্ন হবে। তাহলে আমরা একজন বড় সাহাবির মতো হয়তো কেউ হবেন না, কিন্তু
সাহাবিদের জেনারেল যদি আমরা বলি তাদের মতো বা তাদের মতো ওইভাবে না হইলেও আজরের দিক দিয়ে রিওয়ার্ডের দিক দিয়ে বা দিন পালনে কষ্ট করার দিক দিয়ে তাদের চেয়ে 50 গুণ বেশি সওয়াব পাবেন, এরকম মানুষও পরে আসবেন আমরা সহিহ হাদিস থেকে জানি। তো এটা একটা ইমোশনাল কথা যে তার পরে আর আসবেন না। যেমন নাসিরুদ্দিন আলবানীর সম্বন্ধে যারা পড়াশোনা করছেন, ইনি এনার 300টা কিতাব বললাম না, 300টা কিতাব আছে এনার, নাসিরুদ্দিন আলবানীর 208টা কিতাব আছে। নাসিরুদ্দিন আলবানীকে যারা কাছের থেকে দেখছেন তারা ওই ইসের একটা খুব সুন্দর আছে রফিকুল ইসলাম মাদারে, বলে যে মাটিতে থেকে আকাশের পাখি নিয়ে সমালোচনা করা মানায় না, মানে উনি বলছিলেন ইসের কথায় কোনো একটা ইসে আর কি, নাসিরুদ্দিন আলবানীর খুতবায় কোনো একটা খুতবায় ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলছেন আমি ওনাকে কথা বলাটাই মানায় না, মানে সমালোচনা তো পরের কথা, ওনাকে নিয়ে কথা বলা মানে এটা কি একটা অভিভূত হওয়ার এক্সপ্রেশন। কিন্তু উনিও মানুষ, ওনারও ভুল থাকবে, ইবনুল জাওজিও মানুষ ছিলেন ওনারও ভুল থাকবে, এবং এরকম আরও আসবেন না এটাও আমরা বলবো না। কিন্তু একটা ক্রস সেকশনে যান, একটা বড় স্কলারের সংস্পর্শে আপনি যান, তখন আপনি এটা মনে হইতে পারে। যেমন নাসিরুদ্দিন আলবানীর কথা বললাম, 208টা কিতাব আছে ওনার, এবং এক একটা বই একটা থেকে একটা আমি মনে করি মানে ইউনিক, যদি আপনি ওইভাবে যান। হাদিসের কথা আছেই, জানাজার উপর আহকামুল জানাজ যেটা, বিয়ের উপর যেটা, একটার থেকে একটা মনে হবে যেন মানে ইউনিক এবং অসাধারণ। কিন্তু তারপরেও তার চেয়েও হয়তো বেটার কেউ আসবেন, এবং তারও ভুল ছিল, যদিও তাকে নাসিরুদ্দিন আলবানীকে ধরেন আব্দুল আজিজ বিন বাজ মুজাদ্দিদ বলছেন, বলছেন যে ওনারা তিনজনই ওই সময়কার সবচেয়ে ই ছিলেন, কে কার চেয়ে বড়ো এটা আমরা কম্পারিজন করতে যাবো না বা কম্পেয়ার করতে যাবো না। নাসিরুদ্দিন আলবানী, আব্দুল আজিজ বিন বাজ এবং মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন একই সময়ে তারা বেঁচে ছিলেন। কিন্তু আব্দুল আজিজ বিন বাজ বলছেন যে আমি তো মনে করি প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদ আসে, এবং আমাদের শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছে নাসিরুদ্দিন আলবানী। আবার নাসিরুদ্দিন আলবানী দেখবেন তাকে ওইভাবেই সম্মান করতেছেন, এরকম ব্যাপার। যাই হোক, গেল উনি 597 হিজড়িতে মারা গেছেন। এখন কত হিজড়ি হাত তুলেন, কে কে জানেন কত হিজড়ি এখন? 1-2 মাশাল্লাহ। দেখেন আপনার হৃদয়টা যে কাফেরের কাছে বাঁধা দেওয়া, বন্ধক দেওয়া, এটা সবচেয়ে বড় উদাহরণ একটা হচ্ছে এটা, যে আপনি আপনার ক্যালেন্ডারটা জানেন না। ওয়ালাল বারা যদি পড়েন কেউ, ডক্টর সালেহ আল ফৌজানের আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ওইখানে কী বলছেন, আপনি যে অবিশ্বাসীদেরকে ভালোবাসেন স্বয়নে স্বপনে চিন্তায় জাগরণে, তার একটা আলামত হচ্ছে আপনি তাদের ক্যালেন্ডারকে ভালোবাসেন, নিজের ক্যালেন্ডারটা জানেন না, তাদের ক্যালেন্ডারকে ভালোবাসেন, সেই মতো করে আপনি দিবস পালন করেন, নিউ ইয়ার্স বলেন, ক্রিসমাস বলেন, আরও যেগুলো করেন তাদের ক্যালেন্ডারে করেন, 21 ফেব্রুয়ারি তাদের ক্যালেন্ডারে করেন। আপনি কই, আপনাকে কত কত আরবি ডেট ছিল মনে আছে, কেউ জানে? কেউ জানেও না বাংলাদেশ 21 ফেব্রুয়ারি যে দিনটা, ধরেন এই দিনটার কথাই কেউ মনে করতেছেন ইতিহাসে, যে অমুক দিন আমাদের শহীদ বা এতজন মারা গেছে বা যাই হয়েছে। আপনার তো উচিত ছিল মুসলমান হিসেবে নিজের দিনটা আগে জানা, এটা তো জানেন না। যাই হোক, এটা আমি বললাম যে আমি নিজেও আপনাদের গোত্রের, আমি বাইরের না, কিন্তু বলতেছি এটাকে একটা আলামত বলছেন যে আপনি বিজাতীয় সংস্কৃতিকে ভালোবাসেন এবং ইসলামের প্রতি আপনার ওই ভালোবাসা নাই, আপনি ক্যালেন্ডারটাও জানেন না, বুঝছেন না, সালটা জানেন না, সাল দিয়ে তো শুরু, তারপরে মাস, তারপরে ডে, এটা তো রইলই পড়ে, বুঝছেন না। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ আমরা শুধরায় নেব, আমাদের যদি ই থাকে আমরা শুদ্ধ করে নেব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরটা আমরা মেইন ইসে যাবো এখন, আমরা ই শেষ করছি। আমি যেভাবে বলি, আমরা বই পুরাটা পড়ি না, আমরা শুধু হাইলাইটের অংশগুলো পড়ি যেগুলো আপনাদের জন্য প্রয়োজনীয়, হোমওয়ার্কটা আমি করি আর বাকিটা আপনারা। ওই আমাকে একজন এক ব্যবসায়ী বলছিল একদিন, এখানে হালাকা করতাম আমি বশিরুদ্দিন রোডে, তো উনি বাইরে আমার ধরছেন খুবই করে, বলছে ভাই বেশি বেশি করে পড়াশোনা করেন, আর আমাদের এসব বলবেন কী পড়লেন, আমাদের তো সময় নেই লাইফে, আপনি বেশি করে পড়বেন আর কি। আমিও আপনাদের হয়ে পড়ি, পড়ে এসে আপনাদেরকে এটা শোনাই। একদিন আমি বলতেছিলাম যে 11 সেপ্টেম্বর পরে দেখতেছিলাম যে বুশ একটা প্লেনে করে যাইতেছে, আর ওই প্লেনে তার সাথে তার পড়ুয়া আছে, পড়ুয়া মানে সে সব কিছু পড়ে, পড়ে সামারিটা বুশে বলে। তখন তো মুসলমানদের সাথে, মানে মুসলমান ভূমির সাথে তার সমস্যা দেখা দিচ্ছে, তো ওই লোক মুসলমানদের সব হিস্ট্রি পড়ছে, পড়ে তার সামারিটা বুশকে বলতেছে, কারণ ও বক্তৃতা দিবে এরপরে গিয়া, ও তো পরে মুসলমানদের খুব ইতি করে বক্তৃতা দিচ্ছে, পরে ডাকছিল মুসলমান প্রতিনিধিদের, আপনারা জানেন হয়তো, তো সে তো জানে না কিছু মুসলমান সম্বন্ধে বা ইসলামিক সভ্যতা সম্বন্ধে। তা আরেকদিন আরেকজন তার হয়ে পড়তেছে, পড়ে তার সামারিটা বলতেছে প্লেনে যেতে যেতে, এয়ারফোর্স ওয়ান, তারপর একখানে গিয়ে এসে বক্তৃতা দিবে আর কি, মুসলমানদের নিয়ে কিছু বলবে। আচ্ছা, যাই হোক না, আমি আপনাদের বিলিটেল করতেছি না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সময় দিয়েছেন, তৌফিক দিয়েছেন বই পড়ার, পড়ে আপনাদেরকে জানানোর, ঠিক আছে, এটাই আমার কাজ, আমি তো আর এখন উপার্জনের জন্য কিছু করি না, আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, চলে যাচ্ছে। আচ্ছা, এখানে বলতেছেন
যেটুক জায়গায় আমরা হাইলাইটেড পড়ব, ইংরেজি যেহেতু বইটা তো আরবি না, এটা ট্রান্সলেশন। আই হ্যাভ নোটিস দ্যাট স্টোরি টেলিং প্রিচার্স হ্যাভ অ্যাবান্ডন রিকাউন্টিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সুইটেবল স্টোরিজ। আমি খেয়াল করছি যে যারা দিন প্রচার করে, গল্প গল্পেও দিন প্রচার করে, তারা অ্যাপ্রোপ্রিয়েট এবং সুইটেবল স্টোরিজ যেগুলো সঠিক বা প্রযোজ্য হওয়া উচিত এইগুলাতে আর কথা বলে না। আচ্ছা, অ্যান্ড রিপোর্টস দ্যাট ইন্টিমিডিয়েট পিপল, আর এমন রিপোর্ট বা এমন হাদিস বা এমন নেরেশন বা এমন রেওয়ায়ত বা এমন বর্ণনা করে না, কি কোনো সমস্যা, এমন বর্ণনা করে না যেগুলা মানুষকে ইন্টিমিডিয়েট করবে, অর্থাৎ মানুষকে বিচলিত করবে। আপনারা, আমি বললাম যে আপনি এখানে রাফিয়াদ্দিন করতেছেন, বুকে হাত দেওয়া, একদম স্ট্রংলি দাঁড়ায় নামাজ পড়তেছেন, কিন্তু আপনি গেঞ্জিটা ইন করে প্যান্টের ভিতরে পড়ছেন, আপনার নামাজটা পসিবলি হচ্ছে না। এই কথাটাকে পছন্দ করবে? কেউ করবে না, যারে বলবো সে করবে না। কিন্তু সে এটা জানে না যে রাফিয়াদ্দিন করার চেয়ে বুকে হাত বাঁধার চেয়ে তার পশ্চাদ্দেরটা ঢাকাটা জরুরি ছিল, কারণ এটার জন্য তার নামাজটা অলটোগেদার নাও হইতে পারে। এটা বেশি হাইটেক হয়ে যেতেছে, উল্টে লাগেছে কোনটা, আমার কানে লাগেছে উল্টা। ও, তাহলে এতক্ষণ রেকর্ডিং হয় নাই নাকি? তো জিনিসের প্রায়োরিটি বুঝতে হবে। আমি রাফিয়াদ্দিন করতেছি, আমি তেড়া করে তাকাই দিচ্ছি, আরেকজন না করলে, পায়ে পায়ে না লাগালে তেড়া করে তাকাই দিচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট আপনার পার্সোনাল লেভেলে আপনার বাটারটা ঢাকবে, এটা আপনার নামাজই হয়তো হচ্ছে না, বুঝছেন না? তার মানে কি, আমরা প্রায়োরিটিটা বললাম না। আর এইখানে বসে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কথা শোনায় বা বা করে চলে গেলাম, কিন্তু বললাম না যে ভাই আপনার তো নামাজটা হয়েছে কিনা ঠিক নাই, কারণ আপনার, আপনি জিন্স পরছেন, গেঞ্জি পরছেন, আর পিছন দেখা যাইতেছে, আপনি শেষ দেখে গেলে তো আপনার পুরো শরীরের সতর দেখা যাচ্ছে, আপনার হয়তো নামাজটা হচ্ছে না, এই কথাটা বললাম না। এই জিনিসটা উনি বলতেছেন কিন্তু, যে অনেক স্টোরি টেলিং, অনেক গল্প বললাম আপনাদের, সুন্দর সুন্দর গল্প, আপনার খুশি হয়ে বাড়ি চলে গেলেন, কিন্তু আপনার বললাম না যে ভাই আপনার নামাজটা হয়তো হচ্ছে না। এইটা যাই হোক, এটা আমি সব জায়গাতেই বলি, এই মসজিদটা নতুন দেখে আজকে এখানে বললাম। তো উনি বলতেছেন যে যা মানুষকে ইন্টিমিডিয়েট করে, মানুষকে ডিস্টার্ব করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে ঝাঁকি দেয়, সেসব জিনিস বলে না স্টোরি টেলাররা। এনকারেজ দেম টু পারফর্ম গুড ডিডস, এবং যেগুলো তাদেরকে শুদ্ধ করতে বা শুদ্ধ হইতে এই করতো সেগুলো বলে না। রাদার দে অপ্ট ফর মেড আপ স্টোরিজ, বানানো গল্প বলতে তারা পছন্দ করে। আওয়াজ, ও পানি কি আমাদের ওভারফ্লো করতেছে নাকি? এখানকার কেউ নাই আমাদের, আহমদুল্লাহ, ও বৃষ্টির পানি, তাহলে তো কিছু করার নেই, পানি ওভারফ্লো করলে তো গুনার কাজ বলে দিন। সেলিম দেখো তো পানি ওভারফ্লো করে নাকি, কোনো দিক দিয়ে কলের পানি নাকি? আচ্ছা, রাদার দে অফ মেড আপ স্টোরিজ, বানানো গল্প বলতে পছন্দ করে। আপনি শুনেন না বানানো গল্প? ভলিউমকে ভলিউম বই, পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল দাওয়াতি গ্রুপ যেটা, তারা ভলিউমকে ভলিউম বানানো গল্প বলে যেতে থাকে। ভলিউমকে ভলিউম স্বপ্নের গল্প বলে, ভলিউমকে ভলিউম মিথের গল্প বলে, কবরের নিচের গল্প বলে, বলে না? এবং মানুষের বসে কী সুন্দর শুনে আর সুবহান আল্লাহ বলতে থাকে। গিয়াই আপনার বাংলাদেশে ওই ওই গোষ্ঠীর একজনের গাড়ির দোকানের কথা আমি বলছি, যে আমাদের এক দিনই ভাই, তার গার্মেন্টসের বড় কোম্পানি, তার জন্য একসাথে গাড়ি কিনছেন 8-10টা, বলছে প্রতিটা গাড়িতে বিক্রির আগেই 50,000 টাকা লাভ, সব ভালো ভালো জিনিসপত্র খুলে রেখে দিছে, বুঝছেন না? ওইটা ওই জায়গা, ওইটার জায়গা, ওইটা ব্যবসা, আর এটা হলো সুবহান আল্লাহ বলার জায়গা, বুঝছেন না? এখানে বললে সুবহান আল্লাহ বলবো, আল্লাহর পথে বাইর হয়ে 1 টাকা দান করবেন 49 কোটি টাকার সব, 1 টাকা দান করলে, আর দান দরকার না, দরকার আছে? কোনো দিন একদিন বাইর হয়ে 1 টাকা দিয়ে দিলেন, শেষ, আর কোনো চ্যারিটির দরকার নেই। তো বলতেছেন যে বানানো গল্প বলে, দেয়ার ফর মোস্ট অফ দ্য দেয়ার কোটেড ন্যারেশনস আর ফেব্রিকেটেড, বেশিরভাগ যেগুলো বলে এগুলো হচ্ছে বানানো, মৌজু জাল, বানানো, ফেব্রিকেটেড, বানানো হাদিস বা বানানো গল্প। তখনই উনি 510-এ জন্ম, 597-তে মৃত্যু, মানে এখন থেকে রাফলি 800 বছর আগের, রাফলি 800 বছর বা 800 বেশি, তখনই এই অবস্থা, আর এখনকার অবস্থা আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এরপরে বলতেছেন যে অ্যান্ড ইফ দ্য ন্যারেশন হ্যাপেন টু বি অথেন্টিক, দে উড অ্যাড ফেব্রিকেশন টু ইট, আর যদি অথেন্টিকও হয় তাহলে এটার সাথে কথা জুড়ে দিবে, এক্সট্রা কথা জুড়ে দিবে, যেটা বললে প্যালেটেবল হবে বেশি, যেটা বললে সুন্দর দেখাবে। আশা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করছিলেন,
এটা বলতেছে ঠিক, তার সাথে জুড়ে দিতেছে তবে লেটেস্ট গবেষণায় দেখা যায় তার বয়স 18 ছিল, এটা বললে মানুষের কাছে প্যালেটেবল হবে, 6 বললে আর 8 9 বললে তো মহা মুশকিল, বুঝছেন না আপনার তো কত কিছু বলে গাল দিবে। সুতরাং এখনকার গবেষণায় দেখা যাচ্ছে যে ওনার বয়স আসলে 18 ছিল আর এইটা জুড়ে দিবে সাথে। আচ্ছা, তারপরে বলতেছেন দে ওনলি কেয়ার ফর মেনটেনিং দ্য এলিগেন্স সৌন্দর্য অফ দ্যার গ্যাদারিং বাই অল মিনস, সুন্দর থাকবে, অনেক মানুষ থাকবে, জায়গা হইতেছে না মানুষ, বুঝছেন না, এটার জন্য। আর সবচেয়ে ভালো গপ মারতে পারে যারা ওয়াজের সিজনে, তাদের ডিমান্ডটা সবচেয়ে বেশি, 70,000 টাকা থেকে শুরু হয় এক একটা ওয়াজ। আর আমাদের এইসব সক্ষুমক্ষু আমাদের দিনী ভাইদের আমরা নিয়ে যাই, যা দেই 5,000 মানে যাওয়া আসার ভাড়া, তাতেও কোনো দিন ওনারা কেউ আমার বলেন নাই যে এটা তো কম হয়ে গেল, বুঝছেন না, কারণ ওনারা তো সত্যি কথাগুলো বলেন, সত্যি কথা বলেন, আল্লাহর জন্য বলেন। আর যারা ওই বানানো কথা বলবে, খুব সুন্দর করে এই করবে, ওয়াজ করবে আর গান গাবে, বুঝছেন না, এই সত্যি মিথ্যা মিলে 70,000 টাকা প্লেনে নিয়ে যেতে হবে, হেলিকপ্টারে নিয়ে যেতে হবে, এইসব ডিমান্ড থাকে তাদের। আমি তো আবদুল্লাহ জাহাঙ্গীরে বাসে করে নিয়ে গেছি, 16 ঘন্টা বাস জার্নি, গেছি 8 ঘন্টা, আসছি 8 ঘন্টা, রাত্রে অর্ডিনারি জায়গায় থাকতে দিছি, খাইতে দিচ্ছি, কোনো হোটেল ফোটেল না, একটা বাসায় খাইতে দিছি, যা দিছি সম্মানই খুবই সামান্য, আমি বললাম না আলহামদুলিল্লাহ, শেষ, কোনো সেকেন্ড কথা কোনো দিন উঠে নেই। আমি বলতেছি যে এই ব্যাপারগুলো আর কি, তারা তাদের সমাবেশটাকে, মজমাটাকে ভরাট রাখতে, অনেক বেশি মানুষ হয়তে এই কথা বলতে গিয়া তারা মানে এইটাই শুধু কেয়ার করে না, আর কিছু না, বাই অল মিনস যে কোনো মতে, ওয়াইল নেগলেক্টিং দ্য অ্যাকচুয়াল পারপাস অফ সাচ গ্যাদারিং, আসলে একটা গ্যাদারিংয়ের পারপাস যেটা সেটাকে নেগলেক্ট করে, যে কোনো একটা গ্যাদারিংয়ে, একটা মুসলিমদের গ্যাদারিংয়ে প্রথমে কী মনে করায় দিব, আল্লাহ এবং আখেরাতের কথা মনে করায় দিব, আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদেরকে ত্যাগ করে যেতে হবে, আমাদেরকে সব ছেড়ে যেতে হবে, এইটা মনে করায় দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করছেন, আমি যা জানি তোমরা যদি জানতা তোমরা হাসতা কম কান্তা বেশি, তাই না, যে কোনো সময় একটা এসে মনে করায় দিয়েছেন যে এই জায়গাটা টেম্পোরারি, এটা সুখের জায়গা না, এটা রিল্যাক্স করার জায়গা না, এটা মৌজের জায়গা না, মৌজ বলেন একটা কথা, মৌজ করার জায়গা না আর কি, অথবা এখানে 5 মিনিট গিয়া বাকি 50 মিনিট বাইরে মৌজ করবেন সেটার জায়গা না এটা। আচ্ছা, অ্যান্ড হ্যান্স হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্স ইজ, এইটা কিন্তু ইবনুল জাজির কথা অলরেডি, আর তাই যেটা হয় সেটা হচ্ছে দ্য অডিয়েন্স লিভস দ্য গ্যাদারিং নাইদার বিং ওয়ার্নড এগেনস্ট রং ডুইং নর হ্যাভিং দেয়ার হার্টস হাম্বলড অ্যান্ড সফটেন্ড, যারা শুনে তারা এইখান থেকে গ্যাদারিং থেকে চলে যায়, যেমন আমাদের গ্রামাঞ্চলের ওয়াজ বললাম, এই ওয়াজের সিজন আসতেছে মাস দুয়েক পরে, চলে যায়, তাদের খারাপ যা করতেছে তার এগেনস্টে কোনো ওয়ার্নিং না নিয়েই, এবং তাদের ভিতরে কোনো নরম হয় না, তাদের মনটা নরম হয় না, অথবা হাম্বল্ড হয় না, আল্লাহর কাছে নত হয় না, যা করতেছিল তাই করে। আমি তো বসে শুনছি, হুজুরের গ্রামে কী হয় ওই যে ওই কালেকশন হয়, কালেকশনে তো দিয়েছি পয়সা, আর কি গিয়ে আবার ওই ভেজালটা মিশাবো তেলের সাথে, মোবিল বা যেটাই মিশাইতেছি সেটা মিশাবো, ব্যবসায় যেটা করি আর। আচ্ছা, তারপরে বলতেছেন যে এইভাবে চয় ইন দ্য বেস্ট কেস সিনারিও, যদি একদমই যেটা ভালো, এর ভিতরে ম্যাক্সিমাম যেটা হয় সেটা হলো দ্য স্টোরি টেলিং প্রিচার মেনশন টু হিজ অডিয়েন্স দ্যাট দ্য মার্সি অফ আল্লাহ ইজ অল এনকম্পাসিং, বড়জোর যিনি বক্তা ওয়াজি যিনি, উনি বোঝাই দিতেছেন যে আল্লাহর করুণা আল্লাহর দয়া সব কিছুকে ঘিরে রাখে, এনকম্পাসিং, কথা সত্যি অল এনকম্পাসিং, কিন্তু এটার সাথে আরও অন্য কথা আছে, আরও ইফ অ্যান্ড বাট আছে, সেটা আর বলে না। আচ্ছা, তারপর বলতেছে কি উইদাউট রিমাইন্ডিং দ্যাম অ্যাজ ওয়েল দ্যাট পানিশমেন্ট অফ আল্লাহ ইজ সিভিয়ার, এবং কখনোই তাদেরকে এটা মনে করায় দেয় না যে আল্লাহর পানিশমেন্টটা কত কঠোর, কত সিভিয়ার, এটা মনে করায় না। আচ্ছা, ইভেন আমাদের ভিতরে আমরা দেখছি, আমাদের মানে আলহামদুলিল্লাহ আমাদের তো একটু বেটার প্র্যাকটিসিং একটা কমিউনিটি, আলোচনার জামার এই মসজিদে যারা, আলামিন মসজিদে যারা বা অন্য, তাদের ভিতরে দেখছি এইসব কথা বিষয়টা শুনতে চায় না, বুঝছেন তো, মানে খারাপ কথা শুনতে চায় না, খারাপ কথাই বলি আমি, এটা জাহান্নামের কথা মানে খারাপ কথা। আচ্ছা, এরপরে বলতেছেন আই কেম টু রিয়েলাইজেশন দ্যাট ওভার ইন্ডালজিং ইন হোপ ল্যাকিং দ্য ফিয়ার অফ আল্লাহ অ্যান্ড ড্রাউনিং ইন উইশফুল থিঙ্কিং আর ডিজিজেস, আমি এটা রিয়েলাইজ করতে, আমি এটা অনুধাবন করতে শুরু করছি যে হোপ, ওই যে বললাম প্রথমে আমি বলছি, এই বইতে বলিনি, বাড়ির থেকে বলছি, যে আশা ভালোবাসা এবং ভয়ের একটা ট্রায়াঙ্গেল ব্যালেন্স হইতে হবে, তখন বলতেছেন যে আশার ভিতরে বেশি ইন্ডালজ করা, বেশি মজে থাকা, বুঝছেন না, বা ডুবে থাকা আশার ভিতরে,
যে যাই করি আল্লাহ তো, আল্লাহর মার্সি তো আছে, আল্লাহ তো দয়ালু, ল্যাকিং দ্য ফিয়ার অফ আল্লাহ, এবং যদি ভয় না থাকে আল্লাহর, অ্যান্ড ড্রাউনিং ইন উইশফুল থিঙ্কিং, আর ইউজফুল থিঙ্কিং মানে মন গড়া জিনিসের ভিতরে, আপনার মন যা পাইতে ভালোবাসে সেটার ভিতরে ডুবে থাকা আর কি, বা যা শুনতে ভালোবাসে। আর এটা তো ঠিক যে যদি এটা সত্যি হইতো আমার খুব ভালো লাগতো যে 1 টাকা দিলে 49 কোটি টাকার সব, সত্যি যদি এটা হইতো আমার খুব ভালো লাগতো না, আসলে তো খুব সুসংবাদ। কিন্তু আমার মন উইশফুল থিঙ্কিং করে, আমি মনে মনে কল্পনা করি এবং একটা এক ধরনের আমার রোমান্টিসিজম যে 1 টাকা দিলেই 49 কোটি টাকার সব হবে, নয় এটা এত সহজ না। সুরা ওটার নাম কি, মুনাফিকুনে আল্লাহ কি বলছেন যে তারা বলবে যে আরেকবার ফিরায় দেও আল্লাহ দুনিয়ায়, তাইলে আমরা দান খয়রাত করে যাব। এটা বলে না যে ইবাদত করে যাব, দান খয়রাত করে যাবো বলছে না। এই জন্য দান খয়রাতের একটা স্পেশাল মিনিং আছে, সাদাকা একটা স্পেশাল মিনিং আছে, যে আখেরাতে বিশ্বাস করা সে সাদাকা করতে পারে না, যেভাবে সাদাকা করার কথা সেভাবে সে সাদাকা করতে পারে না, সে করবে সে একটা ইকুইলা দিয়ে পরের বার ইলেকশনে দাঁড়াবে, সেটা সাদাকা না। সাদাকা ইসলামী এসেন্সে সাদাকা যেভাবে করতে, এটা যে আখেরাতে বিশ্বাস করে না সে করতে পারবে না, কেন করবে বলেন তো? কেউ নিজের পকেটের পয়সা কি বের করতে চায়? কেউ বের করতে চায়, শুধু আখেরাতে বিশ্বাস করলেই সে করবে। এই জন্য আল্লাহ বলতেছেন যে মুনাফিকরা বলবে বা কাফেররা বলবে যে আরেকটাবার সুযোগ দাও, দুনিয়াতে যাই এবং চ্যারিটি দান করে দেখাই দিব, বুঝছেন না? কিন্তু সেই সুযোগ তো আর আপনিও আমি জানি না, আপনিও জানেন না, আমিও জানি না যে কালকে সকালবেলা আমার থাকবে কি না। সুতরাং সময় শেষ হওয়ার আগেই সাদাকা বা এই ধরনের কিছু করলে করে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি এখন মুসলিম সমাজে দেখবেন মৃত্যু নিয়ে বেশি অনেকের সাথে কথা বলতে পারেন না। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ খুব অসুস্থ, আমরা মৃত্যুর পসিবিলিটি নিয়ে, ক্যান্সারের পসিবিলিটি নিয়ে দুজনে কথা বলতে পারি। অন্য জায়গায় আমরা দেখি কি হাসহাস, মানে ক্যান্সার হয়ে মহিলা 5 বছর ধরে ক্যান্সার, তবুও পোলা পানে তারে বলে না যে আপনার ক্যান্সার হয়েছে। শুনলে মনটা ভেঙে যাবে না? শুনলে মনটা খারাপ হয়ে যাবে। অথচ তারই সবচেয়ে আগে জানা উচিত ছিল যে তার ক্যান্সার হয়েছে, তাহলে কী করতো? সে তওবা করতে পারতো, সে দান খয়রাত করতে পারতো, সে মাফ চেতে পারতো, সে দাবি ছুটিয়ে নিতে পারতো মানুষের কাছে। আমার ওয়াইফের একটা ডায়াগনোসিস চলতেছে, আমরা তো আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াইফের সাথে মৃত্যু এবং ক্যান্সার দুটিনেই কথা বলতে পারি, কোনো ই নেই, মানে দুইটাই পসিবিলিটি। মৃত্যু তো অবশ্যই পসিবিলিটি, সবারই পসিবিলিটি, সেটা নিয়ে আমি ক্যান্সার নিয়েও কথা বলতে পারি। যদি আল্লাহর তরফ থেকে নির্ধারণ হয় এটা ইনেভিটেবল, এটা কিছু করার নাই, এটার ভিতরে বেস্ট যেটা বাঁচার ওটা বাঁচতে হবে, যার জন্য আসবে তার জন্য। কিন্তু আমি দেখছি আমাদের ফ্যামিলিতে, আমার বাপেরই হয়েছিল লাং ক্যান্সার, আমার ভাইরে তারা জানায় নাই যখন ডায়াগনোসিস হয়েছে, উনি আন্দাজ করতেছেন যে সামথিং ইজ ভেরি সিভিয়ার। তারপরে আমার শাশুড়ির এখন আছে, উনি এসব দেখেন না শোনেন না, কাজেই কোনো সমস্যা নেই, তাকে কেউ জানায় নাই যে তার ক্যান্সার, উনি আন্দাজ করেন যে তার কোনো সিভিয়ার কিছু হয়েছে। তার আপনার ওই 2015 সালে ফার্স্ট 6 মান্থস ডাক্তাররা বলছিল, আলহামদুলিল্লাহ উনি 19 সালে এখন পর্যন্ত বেঁচে আছে। কিন্তু তারই জানা উচিত ছিল না সবাই আগে, সাদাকা করলে করবেন, মাফ চাইলে চাবেন, দাবি ছুটাইলে ছুটাইবেন, এটা খুব রেয়ার একটা সুযোগ। কিন্তু এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হঠাৎ মৃত্যুর থেকে ই চাইছেন, ই চাইতে বলছেন, আপনাকে দোয়া করতে বলছেন যে হঠাৎ মৃত্যু হয় না, মানে তওবা করার সুযোগ পাইলেন না, সেটা থেকে এই করতে বলছেন। ভূমি এই ধসা, মাটি ধসে মারার থেকে, এগুলো তো হঠাৎ মৃত্যু, এবং অকাল বার্ধক্যের থেকে চাইছেন, দুই এন্ডেই চাইছেন। অকাল বার্ধক্য বলতেছে কি, মানে মানে সরি, অকাল বার্ধক্য না, বার্ধক্যজনিতই, মানে অক্ষম বার্ধক্য, অক্ষম বার্ধক্য মানে আপনি বিছানায় পড়ে আছেন, আপনার বুড়া, আপনি পেশাব করতে যেতে পারেন না, পায়খানা করতে যেতে পারেন, অক্ষম বার্ধক্য বলেন একটা, সরি আমি মাফ করবেন, অকাল কথাটা মুখে বাইরে হয়ে গেছে, অক্ষম বার্ধক্য, যে বার্ধক্য আপনার অক্ষম করে দেয়, অর্থাৎ আপনি কিছুই করতে পারেন না, সেটার থেকে পানা চাইছেন বা চাইতে বলছেন, আবার হঠাৎ মৃত্যুর থেকেও, কারণ হঠাৎ মৃত্যু হলে আপনি তো অবাক করতে পারেন না, আপনার এই সুযোগগুলো নাই। সুতরাং আমাদের আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা, আমাদের ফ্যামিলি, আমাদের ওয়াইফ, আমাদের মেয়ে, আরও কম বয়সের হইতে পারে, ক্যান্সারের তো কোনো বয়স নাই, কত কম বয়সের আমাদের চেয়ে মরে গেছে না ক্যান্সারে, এইরকম কিছু যদি টার্মিনাল হয় আমাদের উচিত জানানো, সুন্দর করে জানানো, এবং যে জানবে তারও উচিত এটাকে সহজভাবে নেওয়া, নিয়ে যে কাজগুলো করণীয় সেগুলো করে যাওয়া। আচ্ছা আসেন আমরা একটু আগাই। এখন বলতেছে যে এগুলো একটা অসুখে পরিণত হয়েছে, এই ব্যাপারগুলো উইচ হ্যাভ বিকাম ওয়াইড স্প্রেড এপিডেমিক, যেটা মহামারীর মতো হয়ে গেছে, আমাদের দেশে মহামারীর মতো হয়ে গেছে, আমাদের মহামারী হয়ে গেছে। আমরা মাজারে বৈশা তহিদের কথা বলতেছি, আমরা মার্কেটে কোমর বাইর করে রেখা আল্লাহর নাম নিতেছি, ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি, তাই না? ঈদের শপিংয়ে যাইতেছি না আমরা, ঈদ কি, ঈদ রিলিজিয়াস অনুষ্ঠান না? ঈদ তো রিলিজিয়াস অনুষ্ঠান, ঈদ তো কোনো পূজা পার্বণ না, ঈদ হচ্ছে একটা রিলিজিয়াস অনুষ্ঠান, এবং একটু ডেফিনেট জিনিস আছে যেগুলো করণীয় এবং বর্জনীয়। কিন্তু আমরা ওইখানে বেপর্দা থেকে ঈদের শপিং করতেছি ফ্যামিলির সবাইকে সুখী রাখার জন্য, ঘুষের পয়সা দেওয়া
শপিং করতেছি, ফ্যামিলি সবাই একটা সুন্দর সুন্দর সাদা সাদা পাঞ্জাবি দিব আর কি, ওই দিন আতর মাইখা যাতে নামাজে যেতে পারে, বুঝের পয়সা দেখিয়ে দিস। এগুলো চিন্তার ব্যাপার আছে না? চিন্তার ব্যাপার আছে। এই কথাই আমি বলতেছি যে এপিডেমিক টাইপের হয়ে গেছে, মহামারী টাইপের হয়ে গেছে, ইনফেক্টিং পিপলস হার্ট, মানুষের অন্তরকে নষ্ট করে দিচ্ছে, যেটা ইনফেক্ট, INFECT, ইনফেকশন যেটা থেকে আসছে। দেয়ারফর কিউরিং দিস ডিজিজ ক্যানট বি উইথ এক্সেপ্ট দ্য মেডিসিন অফ ইন্টিমিডেশন অ্যান্ড ডিটারেন্স। এই অসুখ সারাইতে হলে কী করতে হবে? প্রপার মেডিসিন প্রয়োগ করতে হবে, সেটাকে ইন্টিমিডেশন, আপনাকে বিচলিত করতে হবে, আপনাকে ওয়ার্নিং দিতে হবে, আপনাকে খারাপ খবর শোনাইতে হবে, আপনাকে ভয়ঙ্কর পরিণতির খবর শোনাইতে হবে, এবং ডেটারেন্স, এবং আপনাকে আটকায় রাখতে হবে খারাপ জিনিস থেকে, ডেটার করতে হবে, আটকায় রাখতে হবে, দূরে সরাইতে হবে, অথবা বিরত রাখতে হবে আপনাকে। বিকজ ওয়েন দ্য হার্ট ইজ স্ট্যাটিক অ্যান্ড সাফার দিস ড্রিমি স্টেট, অন্তরটা যখন স্ট্যাটিক হয়ে যায়, স্থবির, এবং এই ড্রিমি স্টেট, একটা স্বপ্নের রাজ্যে থাকে, এই যে বললাম না, আশার ভালোবাসার রাজ্যে বসবাস করতেছে, ট্রিটিং ইট উইথ ডোজেস অফ সিয়ারিটি উড বি লাইক ট্রিটিং এ পার্সন হু সাফার্স ফ্রম হাইপোথার্মিয়া উইথ মেডিকেশন দ্যাট উড লোয়ার ইজ বডি টেম্পারেচার। যে এমত অবস্থায় তাকে, এই অবস্থায় তাকে যদি খুব ঠান্ডা ঠান্ডা কথা বলি, খুব শান্ত কথা বলি, খুব শান্তির কথা বলি, খুব বুঝছেন না, মানে ইনফ্যাক্ট মানে এয়ার কন্ডিশনে বৈশা ঠান্ডা একটা অবস্থায় কথা বলি, সুন্দর একটা গলায়, ড্রিমি একটা গলায়, তার কোনো কাজ হবে না। কেন হবে না? এটা হবে হাইপোথার্মিয়ার রোগীকে ঠান্ডা দিয়ে ট্রিট করা। হাইপোথার্মিয়া কি জানেন তো? ঠান্ডা লাগে যখন, মানুষ যখন বরফের ভিতরে পড়ে যায়, মানে পাহাড়ের ভিতরে আটকে যায়, বরফের পাহাড়ে বা সমুদ্রে পড়ে যায়, তার হাইপোথার্মিয়া হয়, তার শরীর থেকে তাপ বাইর হয়ে যায়, তখন তারা ট্রিট করতে হয় কী দিয়ে? কম্বল দিয়ে জড়ায় ধরতে হয়, তাকে এমন ড্রিঙ্কস খাওয়াইতে হয় যেটাতে তার গা গরম হবে, হয়তো হয়তো কোনো একটা মল্ট বা একটা চা বা কফি বা গরম কিছু একটা খাওয়াইলেন যাতে তার শরীরটা গরম হয়, তাকে কম্বল দিয়েই করে। কিন্তু আপনি যদি তারা উল্টে আরও ঠান্ডা, উনি বলতেছেন কি মানে মনটা তো অলরেডি তার ঠান্ডা হয়ে গেছে, হাড়টা তার স্থবির হয়ে গেছে, শান্তিতে আছে, স্বপ্নে আছে, এরে যদি ঠান্ডা কথা বলেন সে আরও ঘুমাবে আর কি, হাইপোথার্মিয়ার রোগীর মতো মারা যাবে সে টোটালি, এটা বলতেছেন। জানি না ওই সময় হাইপোথার্মিয়ার এই কনসেপ্ট ছিল নাকি, জিনিসটা নিশ্চয়ই ছিল, অন্য কোনো ফর্মে ছিল, কেন এটা আমাদের জাহাজি একটা টার্ম, এই জন্য আমি চট করে আমার মাথায় আসছে এটা, যে আমার জাহাজে তো শিখায় মানে হাইপোথার্মিয়াতে কী করতে হবে, কেমন করে রোগীর ট্রিট করতে হবে, এগুলো শিখায়। তো এই টার্মটা এখানে ইউজ করছে দেখে খুব অবাক হয়েছি আমি। Therefore, I have collected here in intimidating narrations. এই জন্য আমি এখানে এমন সব বর্ণনা আনছি যেগুলা আপনার শান্তি নষ্ট করে যাবে। সুতরাং আজকে যে দুই চারজন আসছেন, আগামী দিন আসেন না, শান্তি নষ্ট হবে এখানে, আপনার শান্তি নষ্ট হয়ে যাবে, এরকম কিছু আমি এখানে আনছি। উনি বলতেছেন, আই হ্যাভ কালেক্টেড হিয়ার ইন ইন্টিমিডিয়েটিং নারেশন ওয়ার্নিং এগেনস্ট রং ডুইং, খারাপ কাজের এগেনস্টে আমি সতর্কবাণী উচ্চারণ করব। Narratives portraying the punishment and stories that bring discontent to hearts. এবং আমি এমন সব ন্যারেশন বর্ণনা করবো, এমন সব হাদিস বা এমন সব বর্ণনা দিব যেগুলাতে শাস্তির বর্ণনা থাকবে, দ্যাট ব্রিং ডিসকন্টেন্ট টু হার্টস, যেটা অন্তরকে বিচলিত করে দিবে, অশান্ত করে দিবে, অশান্তি নিয়ে আসবে জীবনে, আর সব কিছু ঠিক মতো চলবে না। আমি বলি না মাঝে মাঝে, আপনাদের বলছি তো যারা জানেন, যে আমি হজ করছি 1994 সালে প্রথম, তারপরে আমি খুব শান্তিতে ছিলাম, আমার বউ হজ করছে, বউ পর্দা করে, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, দুনিয়ায় মানে দুঃখের কিছু নাই বলতে গেলে। জাহাজে চাকরি করি আমি, 6 figure স্যালারি, বুঝছেন না, মানে সব কিছু। হঠাৎ করে একটা বই পড়ে ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আর সুখী হতে পারিনি, আপনাদের বলছি আগে, দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট একটা বই পড়লাম, পড়ে দেখলাম যে আমরা জীবনযাপন করি যেভাবে তার পুরাটাই হচ্ছে ভুল, এবং পুরাটাই হচ্ছে, উনি হচ্ছে চারটা সিস্টেম মানে বর্ণনা করছেন, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে মেডিকেল, একটা হচ্ছে জুডিশিয়ারি, আর 4 নম্বরটা ফাইন্যান্সিয়াল সিস্টেম বলে, আমি জাস্ট 4টা সিস্টেমের কথা বলছেন, উনি 4টা সিস্টেমের কথা বলে বলছেন যে এই 4টাই তো একটা দেশের সব কিছুকে করে, রিভলভ করে না, এডুকেশন, জুডিশিয়ারি, ফাইন্যান্সিয়াল সিস্টেম আর মেডিকেল সিস্টেম, এই 4টা করে বলছেন 4টাই হচ্ছে কুফরের উপর বেসড, এবং এই 4টাতে যারা শান্তিতে থাকতে পারে তারা ভার্চুয়াল কাফিরস, এটা হচ্ছে ওনার কথা। আহমদ থমসন একজন কনভার্টেড মুসলিম, তার লেখা বই, এইগুলোতে যারা শান্তিতে, উনি মেডিকেল সিস্টেমটা কী বলছেন? মেডিকেল সিস্টেম তো আমি বুঝি, আপনি একটা একটা
একটা বড় হসপিটালে গেলেন, আপনার রোগী কাতরাইতেছে, বুঝছেন না, এখনই তারে অক্সিজেন কিছু একটা করা দরকার, ইমার্জেন্সি। আপনার পয়লে জিজ্ঞেস করবে কি ডিলাক্স কেবিন নেবেন না নর্মাল না এসি না, পয়লা গেলে টাকা পয়সার হিসাব চলতেছে। টাকা পয়সার হিসাবে যদি আপনাকে বুঝে যে আপনি কে, তারপরে বাকিটুকু আগাইতে পারে, আর নাহলে কিন্তু আগাবে না বাকি। আমি আমার আমি নাম বললাম না, একজন স্পেশালিস্টের কাছে পরশু দিন আমি গেছিলাম, অনেক বড় আর কি, বাংলাদেশে এক নম্বর বলতে পারে, তরুণ ছিল আমার সাথে, আমার তরুণ আমার ছোটো ভাই, অনেকে চিনেন, স্কুলের মাস্টার, সে একটা হাই স্কুলের টিচার। তো ওই আমি তো আর অত অবজার্ভ করি না, সে কিন্তু খেয়াল করে দেখছে কী করলো না করলো। তখন বললো ভাই আপনি দেখে তো লোকটা আপনার সাথে দুইটা কথা বলছে, আমি হলে আমার বসতেও বলতো না, বা তার ভাবটা এমন, বুঝছেন না। তো এখানে কী আসলে ব্যাপারটা, তখন আহমদ থমসন খুব সুন্দর করে বলছেন যে ওয়ান হাফ অফ সোসাইটি প্রেইজ অন দ্য আদার, সমাজের একটা অংশ আরেকটা অংশকে স্বীকার করে খায়, প্রে মানে PREY, প্রেইজ অন দ্য আদার, মানে এইসব যে ক্লিনিক টিনিক মেডিকেল টেডিকেল, মানে আপনি চিন্তা করতে পারবেন না যে পয়সার কী ফ্লো, পয়সা কোথায় রাখবে এটা ই করে না। এই জন্য দেখবেন যে এখানে খুলছে, খুলে প্রপার্টি বিজনেসে চলে গেছে, পয়সা কী করবে, যে পরিমাণ টেস্ট, খালি টেস্টের পয়সা দিয়ে তো রাখার জায়গা নেই, তো প্রপার্টি। আপনি দেখবেন হসপিটালের নামে এখন প্রপার্টি হচ্ছে, কিন্তু অমুক গ্রুপ অফ প্রপার্টি, অমুক গ্রুপ অফ প্রপার্টি, টাকাগুলোর ইনভেস্ট করার জায়গা খুঁজতেছে। যাই হোক, আমরা এটা আমাদের আলোচ্য বিষয় না, আমরা জাস্ট একটু বললাম। তো বলতেছেন যে আমি এগুলো করব ইন অর্ডার টু ফেসিলিটেট, কেন করব আমি এগুলো, ইমনুল জাওজি বলতেছেন দ্য অ্যাসিউড টু বিকাম অ্যাংশাস, যে নিশ্চিন্ত আছে তাকে চিন্তিত করতে চাই আমি, অ্যাংশাস হয়ে যাবে সে, অ্যাসিউড মানে সব কিছু শিওর, লাখ লাখ টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, পাঁচক তো সালাতে যাই ফ্রি, বছর বছর ওমরা করতে যাই, সব ঠিক আছে না, বছর বছর ওমরা করতে যাই, আসলে পরে খেজুর ই পাঠায় দিই বড়ো বড়ো ওস্তাদদের, সবাই আমার জন্য লম্বা লম্বা দোয়া করে, আমার কি কোনো চিন্তা আছে, আমার কোনো চিন্তা নাই। এই বলতেছেন অ্যাসিউড যারা তাদেরকে বিচলিত, তাদের শান্তি নষ্ট করতে, যারা অ্যাসিউড তাদেরকে কী করতে চাই, টু বিকাম অ্যাংশাস, যেন অ্যাংশাস হয়ে যায় তারা, দ্য হার্ডেন হার্টস টু বিকাম সফট, শক্ত হয়ে গেছে যে হার্টগুলো, অতিরিক্ত হালাল খাইলে, হালাল ভোগ করলেও মানুষের হার্ট শক্ত হয়ে যায়, এটা কিন্তু স্কলাররা বলেন, সব হালাল একটা ফোঁটা হারাম নেই, তারপরে যদি আপনি ইন্ডালজ করেন অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুমানো, অতিরিক্ত আরাম, অতিরিক্ত আয়েস, আপনার হার্ট শক্ত হয়ে যায়, এটা আপনি পড়ে দেখেন, এটা আলাদা সাবজেক্ট, আর একটা সাবজেক্ট ইটসেল। আচ্ছা, দ্য ড্রাইড টিয়ার ডাক্টস, চোখের যে পানির যে ডাকগুলো শুকায় গেছে, টু বিকাম ফ্লোয়িং, ওগুলো যেন আবার ফ্লো করে। অ্যান্ড দ্য লেজি টু বিকাম মোটিভেটেড, লেজি মানুষ তো কমপ্লেসেন্ট হলে লেজি হয়ে যায়, কমপ্লেসেন্ট মানে সব ঠিক আছে, এটা যদি আপনি ভাবেন আপনি কী হবেন, আলটিমেটলি আপনি লেজি হয়ে যাবেন, আর কিছু করার নেই, করার দরকার নেই, লেজি হয়ে যাবে। গেল আমাদের, এটা ছিল ইন্ট্রোডাকশান, ইবনুল জাওজির ডিস্টার্বার অফ দ্য হার্টসের ইন্ট্রোডাকশান ছিল। আমরা ইনশাল্লাহ প্রথম চ্যাপ্টারটা শুরু করব, এখন 4:40 বাজতেছে, আমরা 5:05 সব আছে গাড়ি না, 5:10 আমরা শেষ করে দেব ইনশাল্লাহ, আর তার যদি কারো যদি তারা থাকে যেতে পারেন সেটা আলাদা ব্যাপার। এইটাই হবে মোটামুটি আমাদের এই শিডিউলটা, যেহেতু আমরা এর চেয়ে ভালো কিছু অ্যারেঞ্জ করতে পারি নাই, আমাদের এটা শুধু এই দিনটাতেই সম্ভব হচ্ছে করা, সুতরাং আমরা এই শুক্রবারের আসর থেকে এই পর্যন্ত পড়ব শুক্রবারেরটা, আর শনিবারে তো কালকে ইনশাল্লাহ আবু বকর জাকারিয়া ভাই আসবেন কিতাবুত তাওহীদ, উনিই করবেন, এই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত যাবে। যদিও কথা ছিল ডক্টর সাইফুল্লাহর আসার, কিন্তু একটা কারণবশত ডক্টর সাইফুল্লাহ একটু চেঞ্জ করে নিছেন, উনি এর পরের সপ্তাহে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরের চ্যাপ্টারটার নাম আমরা একটা একটা করে চ্যাপ্টার পড়ব, কোনো চ্যাপ্টার আছে দুই লাইনের, আপনারা দেখাই আপনাদের বেশ মজার আর কি, দুই লাইনেরও চ্যাপ্টার আছে এখানে, এক চ্যাপ্টার কয় লাইন, তিন লাইন, চার লাইন না, শেষ, মানে আপনাকে যে যে লাইনে রিমাইন্ড করার সেই সেই লাইনে করতেছেন, এটা একটাই উদ্দেশ্য, এটা কোনো শিল্পকর্ম না, সাহিত্যকর্ম না। আচ্ছা, বলতেছেন মেজরিটি অফ দ্য সিনার্স রিলাই অন দ্য মার্সি অফ আল্লাহ, বেশিরভাগ পাপি যারা তারা আল্লাহর দয়া এবং করুণার উপর নির্ভর করে, আর আল্লাহর দয়া এবং করুণাকে আমাদের দয়া বলবেন উনি, আমাদের দয়া এবং করুণার মতো মনে করে। আমি ওনার টেক্সে যাওয়ার আগে বলতেছি, আমাদের করুণাটা কিন্তু অ্যাবসোলিউট না, আমাদের দয়া বা মায়া বা ভালোবাসাটা কিন্তু অ্যাবসোলিউট না এবং অবজেক্টিভ না, সাবজেক্টিভ। একটা মা দেখবেন একটা ছেলের এক ধরনের ভালোবাসা, আরেকটা ছেলের এক ধরনের ভালোবাসা, একটা ছেলের কিছু একটা না করতে গেলে তার ওই ছেলেটার মুখটা, মলিন মুখটা মনে পড়ে, আর সে পারে না না করতে, এটা কিন্তু উইকনেস।
এটা উইকনেস না, এই মার্সিটা কিন্তু একটা উইক মার্সি, এটা কিন্তু আল্লাহর মার্সি না। আল্লাহর মার্সি এবং পানিশমেন্ট দুটো অ্যাবসলিউট, আপনার মুখের লিগে মার্সি না আল্লাহ। এটা যদি মনে করেন আপনার বোকার স্বর্গে আছে, আপনার মুখ দেখে আল্লাহর একটা পানিশমেন্ট দিতে কষ্ট হবে, মায়ের যেটা হবে এটা আপনার চিন্তা করা উচিত। আপনার বোকার স্বর্গে বসবাস করতেছে যদি আপনি মনে করেন যে ওই মার্সি আর এই মার্সি সেম না, এটাই উনি বলবেন যে আল্লাহর মার্সি অ্যাবসলিউট, আল্লাহর র্যাত অ্যাবসলিউট। আপনার রাগ যেমন উদাহরণ মায়ের রাগ যেটা বললাম, বা আমরা সবাই স্কুলে ইসের উপর রাগ করি কিনা, আমি একটু পানি খাই। আমরা দেখবেন স্কুলে একটা পোড়া পানির উপর রাগ করলাম, একটা ছেলের উপর রাগ করলাম, তারপরে যখন কাঁচুমাচু করে দাঁড়াইছে আবার নিজেরই খারাপ লাগতে শুরু, ইস এত প্রাণবন্ত ছেলেটা, হ্যাঁ এত প্রাণবন্ত ছেলেটা দিয়ে ছেড়ে। আল্লাহর কিন্তু রাগ ওইভাবে হবে না আর মার্সি ওইভাবে হবে না, এটা বোঝার ব্যাপার আছে, এটা আমরা শুধরাই নিব ইনশাল্লাহ আমাদের বুঝটা। আমরা কালকে আমাদের স্কুলে দেখলাম এক মা টিচার, মা এসে ছেলের এগেনস্টে কোশ্চা কমপ্লেন করলেন, ক্লাস থেকে বাইর করে দিয়েছেন, তাও কন্ট্রোল করতে পারেনি, মা বেশ শক্তই, তারপরে পারেনি। তো আয়সা প্রিন্সিপালের কাছে বললেন যে অত বাইর করে দিলাম তাও তো কিছু হলো না। যাই হোক, আমরা দেখবো যে আমাদের ভুলের অনেক কিছু ভুলে, অনেক ভুলের পেছনে একটা কারণ হচ্ছে আমরা আল্লাহকে নিজেদের মতো চিন্তা করি সব কিছুতেই। দোয়া করার সময় দেখবেন একটা কঠিন কিছু দোয়া করতে আমরা একটা হেজিটেট করি যে এটা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে তো কঠিন কিছু নাই, বুঝছেন না, আমি আমার চাওয়ারটা দিয়ে চেয়ে যাবো, হবে কি না হবে এটা আল্লাহর ব্যাপার, দিবেন কি না দিবেন এটা উনি সবচেয়ে ভালো বোঝেন। কিন্তু কঠিন কিছু ধরেন খুব কঠিন, আমি রাস্তায় ঘুমাই কিন্তু আমি চিন্তা করতেছি আল্লাহ তুমি আমার 1 কোটি টাকা দিতা তাহলে আমি এই মসজিদটার 2 তলাটা কমপ্লিট করে দিতাম, চাইতে অসুবিধা নেই, আল্লাহ তুমি আমার 1 কোটি টাকা দিও আমি এটা কমপ্লিট করে বলতে পারি। আমি ওই যে কামরুদ্দিন জাফরি একদিন অনেক আগে বলছিলেন যে মদিনার মসজিদে সম্ভবত কার্পেটের জন্য, তখনকার দিনে তো যখন সৌদিদের এত ঝঞ্ঝনানি ছিল না আর কি, আরও আগে তো কার্পেটের জন্য বোধহয় বলতেছেন কি ওই যে ঘোষণা দেয় না পয়সা টসা উঠানোর, তো 1 লক্ষ সে শরবত বেচে, সে উঠা বলছে আল্লাহ ইনশাল্লাহ আমি এটা করে দিব। তো মাসিব চায় করে তাকাইছি, তুই একটা শরবত বেচিস তুই কার্পেট কী করে দিবি, সেও বুঝছে সেটা, সে বলতেছে যে আমি আল্লাহর নামে একটা জিনিসের জন্য দাঁড়িয়ে গেলাম, আল্লাহকে আমার হেল্প করবে না, অবশ্যই করবে, কেমনে করবে এটা তার ব্যাপার, ওই ডিপার্টমেন্টও তার, আমার নিয়তটা আমি করে ফেলছি যে আল্লাহ যদি আমাকে ইনশাল্লাহ বলছি না, আল্লাহ যদি আমাকে দেন আমি এটা করে দিব। তো এইটা হচ্ছে ব্যাপার, আমরা অনেক সময় আল্লাহকে মানুষের মতো চিন্তা করি, আর মানুষের মতো যখন চিন্তা করি তখন আমরা চিন্তা করি এটা কি সম্ভব, এটা কি পসিবল, এটা কি হবার নয়, এরকম চিন্তা করি, আমরা এটা করবো না। অফকোর্স ফ্যালাসিয়াস জিনিস না, কিছু জিনিস আছে ফ্যালাসিয়াস, সেটা বলা মানে আছে না, কাফের মুশরিকরা কিছু ফ্যালাসিয়াস কথা বলে না যে আল্লাহকে নিজেকে হত্যা করতে পারেন নাকি, এটা তো একটা ফ্যালাসিয়াস কথা, সেরকম কথা আমরা আনতেছি না বা মাথায় মানব না আমরা, কিন্তু যা কিছু আমরা আমাদের চাওয়ার যত কল্পনা যেটা মানে পসিবিলিটির ভিতরে আছে তার সব কিছুই আমরা চাইতে পারি, আল্লাহ দিলে দিবেন ইনশাল্লাহ, না দিলেও কোনো রিগ্রেট নাই, চাইতেই পারে। আচ্ছা, এরপরে বলতেছেন তোমাদের জানা উচিত, তোমাদের মানে আমাদের সবাইকে বলতেছেন যাদের জন্য উনি বইটা লিখে গেছেন, দ্য মেজরিটি অফ রং ডুয়ার্স অ্যান্ড সিনার্স রিলাই অন মার্সি দ্য ফরগিভনেস অ্যান্ড জেনারোসিটি অফ আল্লাহ, বেশিরভাগ রং ডুয়ার্স মানে ভুল জালিম, হ্যাঁ রং ডুয়ার্সের এক্স্যাক্ট ইংলিশ হচ্ছে জালিম, আর সিনার হচ্ছে কবিরা গুণাকারী, যখন আমাদের ইসলামী লিটারেচারে যখন সিন কথাটা বা সিনার কথাটা ব্যবহার করা হয় এটা কিন্তু কবিরা গুণাকারীদের মিন করা হয়, এটা কিন্তু এমনি গুণাকারীদের মিন করা হয় না, এটা আমি অনেক পরে বুঝছি, অনেক বড় হয়ে বুঝছি যে সিনার যখন বলে তখন একসাথে কবিরা গুণাকারী বলে, সগিরাটা আসে না এখানে। তারা কী করে, তারা ভরসা করে আল্লাহর দয়ার উপরে, করুণার উপরে, ক্ষমাশীলতার উপরে, জেনারোসিটির উপরে, দানশীল আল্লাহ যে এটার উপরেই করে, ওয়াইল অ্যাট দ্য সেম টাইম নেগলেক্টিং অ্যান্ড লুকিং হিজ সিভিয়ার পানিশমেন্ট, এবং একই সময় কী করে, নেগলেক্ট করে, অবহেলা করে এবং দেখে না, তাদের দৃষ্টি এড়ায় যে আল্লাহর পানিশমেন্ট কত সিভিয়ার হতে পারে, দিস বায়াসড আন্ডারস্ট্যান্ডিং অকার টু দেম বিকজ দে রংলি অ্যাজিউম দ্য মার্সি অফ আল্লাহ ইজ লাইক টেন্ডারনেস, এটা এই জন্য হয় যে তারা মনে করে যে আল্লাহর মার্সি, আল্লাহর দয়া, আল্লাহর করুণাটা হচ্ছে আমাদের যে টেন্ডারনেস আছে আমাদের ভিতরে, যে ওই অন্যের জন্য যে করুণা বা মায়া আছে না, যেটা বললাম মায়ের যেটা টেন্ডারনেস থেকে একটা দুর্বলতা, টেন্ডারনেসের অনেক মিনিং আছে, টেন্ডারনেস মানে কি দুর্বল, আপনার যেখানে হাত দিলে যদি ব্যথা লাগে আমরা বলি এখানে টেন্ডারনেস আছে, হ্যাঁ ব্যথা লাগা, বনে লাগা, কষ্ট লাগা, এই যে মায়ের ছেলেটার দিকে তাকাইলে বুকটা ফেটে যেতেছে, এইটা
এইটার সাথে আমরা এই করে দেখা আমরা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার মতো মনে করি, সেটা না কিন্তু। আল্লাহর কিন্তু আপনার ওই মুখ দেখা বুক ফাইটা যায় না, মানে এটা তো উইকনেস, যে কোনো টেন্ডেন্সি একটা উইকনেস, এটা আমি আগে বলে ফেলছি কিন্তু উনি এখন বলতেছেন। আর তারপরে বলতেছেন যে দিস রং কনক্লুশন ওয়াজ ডিডিউসড বিকজ দে লাইকেন দ্য মার্সি অফ আল্লাহ টু দ্য মার্সি অফ ক্রিয়েশন। এটা কেন হয়েছে, সেই সমস্ত মানুষ যারা এটা বলে, বিশেষ করে সুফিরা বা যারা খ্রিশ্চিয়ানরা বলছে, আগে আমাদের সুফিরা বলছে বা এই করছে, তারা কী করে, তারা অ্যাজিউম করে যে আল্লাহর মার্সি হচ্ছে মানুষের মার্সির মতো বা ক্রিয়েশনের মার্সির মতো। ক্রিয়েশন মানে সৃষ্টি, যেটা গরুর মায়েরও গরুর প্রতি একটা ইয়ে আছে, মায়া আছে, ছাগলের মায়েরও আছে, সেটার সাথে এই করে। আচ্ছা, সেটা দিয়ে আপনি আল্লাহটা বুঝতে পারেন, কিন্তু বোঝা একটা জিনিস আর লাইকনেস একটা জিনিস। ধরেন প্রতিপালক, আমাদের বাবা মা আমাদের প্রতিপালন করে, আল্লাহ আমাদের প্রতিপালন করেন, প্রতিপালন করার সেন্সটা কী এটা বোঝার জন্য আপনি এটা বলতে পারেন। কিন্তু বাপ মায়ের প্রতিপালনকে আল্লাহ প্রতিপালনের সঙ্গে কোনো তুলনা আছে? কোনো তুলনাই নেই। আর বাপ মারেও আল্লাহ সৃষ্টি করছেন, এই প্রতিপালনটা আল্লাহ সৃষ্টি করছেন, এই মায়া আল্লাহ সৃষ্টি করছেন, যা দিয়ে প্রতিপালন করে সেগুলো আল্লাহ সৃষ্টি করছেন। সুতরাং কোনো দিক দিয়ে কোনো মিল নেই। হ্যাঁ, অ্যাবসলিউট সেন্সে আল্লাহ হচ্ছেন আমারও প্রতিপালক, আমার বাপ মার প্রতিপালক, এই মহাবিশ্বে যা আছেন সব কিছুর প্রতিপালক। আর আমার বাপ মারে আল্লাহ লিমিটেড টাইমের জন্য মায়া দয়া দিয়ে দিয়েছেন বা একটা দায়িত্ব দিয়েছেন আমাকে যেন দেখাশোনা করে, এই জন্য। আচ্ছা, বোঝার জন্য আমি বলতে পারি, কিন্তু এটা ওটার মতো না বা লাইকলি না বা একই রকম না বা প্রপোর্শনেট না। অ্যাজ দে থিঙ্ক ইট ইজ সিমিলার টু হাউ ওয়েন এ পার্সন উইটনেস ইজ এনিমি বিং টর্চার্ড হি কন্ডোলস উইথ হিম অ্যান্ড হ্যান্স হিজ হার্ট উইল বি সফট টুয়ার্ড হিম। একজন শত্রুকেও যখন দেখে, কেউ কারো শত্রুকে যে টর্চার করতেছে, তখন তার ভিতরটা সফট হয়ে যায় এবং সে তাকে মাফ করে দেয়, অথবা তার প্রতি মায়া আসে, অথবা তার জন্য সে দোয়া করে বা তার জন্য সে ই করে। ওয়াইল ইনফ্যাক্ট দ্য মার্সি অফ আল্লাহ ইজ অ্যাবসোলিউটলি নট অফ দিস কাইন্ড। আল্লাহর ভালোবাসা বা মার্সি বা দয়া বা করুণা মোটেই এরকম না। কারণ আমরা কী জানি, সৃষ্টি ওই আকিদা তা হইতে পড়ছি না যে সৃষ্টি করছেন দেখে আমাকে আল্লাহ স্রষ্টা, তা না কিন্তু, তার আগেই তিনি স্রষ্টা, অর্থাৎ কন্টিনজেন্ট না, আমার উপর ডিপেন্ডেন্ট না আল্লাহর স্রষ্টা হওয়াটা, আমার চেহারার উপর ডিপেন্ডেন্ট না আল্লাহর করুণা হওয়াটা। অ্যাবসলিউট করুণা, অ্যাবসলিউট মার্সি, তাই না? যে জীবনে আল্লাহর নাম নেয় নাই তারেও আল্লাহ দয়া দেখাইছেন, আর রহমান, তাই না? একজনের দয়া তো দেখাইছেন আল্লাহ, আল্লাহ মার্সি দেখাইছেন না? জীবনে আল্লাহর নাম নেয় নাই, প্রতিনিয়ত গালি দিতেছে, তারেও 50-60 বছরের একটা স্যুট পরা টাই পরা জীবন দিয়েছেন আল্লাহ, জমিনে হাঁটতেছে, খাইতেছে, ঘুরতেছে। সুতরাং এই মার্সি আর আমার মার্সি এক না, আর এইটাই বলতেছেন ইবনুল জাওজির কথা এটা। এরপরে বলতেছেন, একজনের কথা বলতেছেন, মারুফ আল কারখি, তার কথা বলতেছেন, হোপিং টু রিসিভ দ্য মার্সি অফ দ্য ওয়ান হু ইউ ইনসিস্ট অন বিং ডিসওবিডিয়েন্ট টু ইজ এ কাইন্ড অফ বিট্রেয়াল অ্যান্ড ফুলিশনেস। আপনি তার প্রতি অবাধ্য থাকলেন, অথচ আপনি আশা করলেন উনি আমাকে দয়া করবে, এটা ইটসেলফ হচ্ছে একটা বিট্রেয়াল, প্রতারণা, বিশ্বাসঘাতকতার মতো জিনিস। আপনি তার কোনো কথাই শুনলেন না, তার প্রতি অগণিত বেয়াদবি করলেন, অবাধ্য থাকলেন, আর বললেন যে আল্লাহ আমার মাফ করে দিবে। এটা হলো এক ধরনের বিশ্বাসঘাতকতার সামিল এবং ফুলিশনেস এবং নির্বোধ। আপনি নির্বোধ একজন, এটা আশা করাটা, চিন্তা করেন আমরা কোন পর্যায়ে পড়বো। আপনি দেখেন আমাদের এই দেশের মুসলিম যারা 90% মুসলিম, তার 99%কে আপনি দেখবেন এই ক্যাটাগরিতে পড়তেছে, ভাবতেছে যাই করি না কেন একবার গিয়া হজ করে চলে আসবো আর সব শেষ, বুঝছেন না? যাই করি না কেন এইরকমভাবে না, মানুষ কিন্তু এইভাবে, বা আচ্ছা এখন বয়স 40, ঘুষ টুস খায়া বাড়িটা, প্রথম বাড়িটা বানাই, বেশি না বানাইলাম একটা বানাই, একটা বানায় তারপরে এটা দুজন থাকবো, থাইকা বউ বাচ্চা নিয়ে সব একবারে হজ আমরা করে চলে আসবো, এই চলতেছে। এরপরে বলতেছেন, সালাফদের কথা বলতেছেন, আল্লাহ অর্ডেন টু কাট দ্য মোস্ট অনারেবল পার্ট অফ ইয়ার বডি, দ্যাট ইজ দি হ্যান্ড, ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ। আল্লাহ কী করছেন, অর্ডেন, অর্ডেন মানে নির্ধারণ করছেন যে আপনার সবচেয়ে অনারেবল, সবচেয়ে সম্মানিত অংশটা কাইটা ফেলার বিধান দিয়েছেন আল্লাহ এই জীবনে, বিকজ অফ থেফট ইকুইভ্যালেন্ট টু 5 ক্যারেটস, 5 কেরাত বা 5 ক্যারেট কিছু চুরি করলে, ওই মূল্যের কিছু চুরি করলে আপনার সবচেয়ে সম্মানিত অঙ্গটা কেটে ফেলার বিধান দিয়েছেন আল্লাহ। আপনি বুঝতেছেন মার্সিটা তাহলে কোন ব্যাপার, কিসের এগেনস্টে মার্সি, বুঝছেন? এখানে মার্সি নাই, হাত কাটতে পারবেন আপনি, আপনাদের আমি 5 লাখ টাকা দিলে আপনার একটা মানুষের হাত কাটতে পারবেন না, আপনার মার্সিতে এটা আটকায় দিবে,
কিন্তু আল্লাহর মার্সিতে এটা আটকায় নাই। সামান্য চুরির জন্য আল্লাহ বলছেন যে হাত কেটে ফেলো, আপনার সবচেয়ে সম্মানিত অঙ্গটা সেটার কথা বলছেন। সুতরাং আপনি মার্সি ঠিক আছে আল্লাহর মার্সির উপর আশা করবেন, কিন্তু আশা করার সময় আপনার বুকে এই ভয়টা হওয়া উচিত যে কত অল্পের জন্য মার্সিটা চলে যায়, বুঝছেন না, যেটা আপনি যাবেন আপনি পারবেন না। আমাদের মানুষ ফিট হয়ে যাবে দেখলে, এটা দেখলেই ফিট হয়ে যাবে অনেক মানুষ। এই যে সৌদি আরবে এই দেখে না ওগুলো কত মানুষ এখানে পড়ে যায়, এটা দেখেই পড়ে যায়। ইন দিস আচ্ছা, therefore a person should never feel safe from his punishment in the hereafter. সুতরাং আখিরাতে একজন মানুষ কোনোদিন সেফ ফিল করা উচিত না যে সে আল্লাহর আল্লাহর শাস্তির থেকে সে নিরাপদ হয়ে গেছে। আচ্ছা, ডিস্টার্বার অফ দ্য হার্ট না, একটু একটু ডিস্টার্ব হইতেছে তাই না, একটু একটু ডিস্টার্ব হইতেছে, এই বই পড়তে পড়তে অনেকটুকু ডিস্টার্ব হবে, এই জন্য আগামী দিন বেশি ডিস্টার্ব হইলে আমি মনে করতেছি যে হয়তো অনেকে আর আসবেনই না সেটা। আচ্ছা না, সেটা একটা ই মানে আমাদের তো যেটুকু নিতে পারবো আমরা, না শুনতে শুনতে তো এগুলো ভুলে গেছি, খালি মার্সি আর খালি ভালোবাসা শুনতে শুনতে আমরা আল্লাহ আমার রব এই রবই আমার সব গান গাই গেলেন বাস শেষ, জীবনে রবের কোনো ই নাই, বিয়ের নাই, শাদিতে নাই, উপার্জনে নাই, শিক্ষা দীক্ষায় নাই, আর যেগুলো বললাম জুডিশিয়ারিতে নাই, বিচারে নাই, কোনো কিছুতে নাই, গান গায়ে ফেলেন আল্লাহ আমার রব এই রবই আমার সব, বাস হয়ে গেল আপনার রিংটোন। এটা অনেক মানুষের রিংটোন শোনা যায়, ফোনের রিংটোন। ফার্দার টু দ্য পয়েন্ট, এটা বলে বলতেছেন ইবনুল জাওজি, when knowing that the intercession of Ibrahim alayhis salam, the intimate friend of Allah, Allah's close bondhu Ibrahim alayhis salamer shafaat for his father will be unaccepted, tar baper jonno accept kora hobe na, and the request of the messenger of Allah sallallahu alaihi wasallam, amader rasul sallallahu alaihi wasallam er onurodh that Allah forgives his mother is also unaccepted, যে আল্লাহ তার মাকে মাফ করুন এটাও অ্যাকসেপ্টেড হয় নাই, শুড মেক দ্য রেগুলার পার্সন অলওয়েজ ইন এ কনস্ট্যান্ট স্টেট অফ ওয়ারি অ্যান্ড ফিয়ার। রেগুলার পার্সন আমাদের মতো চক্ষুমুক্ষু যারা তাদের, তারা কনস্ট্যান্ট সার্বক্ষণিকভাবে তাদের একটা ওয়ারি থাকা উচিত, দুশ্চিন্তা থাকা উচিত, ভয় থাকা উচিত সার্বক্ষণিকভাবে। মানে দুজন নবীর কথা বলে বললেন যেটা, এবং দুজন নবীর নিকটস্থ একজনের বাপ আরেকজনের মা। এরপরে বলছেন দিস ইজ দ্য মিনিং দ্যাট আল হাসান রেফার টু ইন হিজ স্টেটমেন্ট, আল হাসান মানে হাসান রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছে। এইভাবে যখন আর কোনো আগে পিছিয়ে কিছু ছাড়াজন বলা হয় তখন আমরা প্রথমে ওনার কথাই বুঝি। এইটাই সম্ভবত ওনার সেই স্টেটমেন্টটা, হাসান রাদিয়াল্লাহু আনহুর সেই স্টেটমেন্টের কথা প্রসঙ্গে বলা হয়েছে, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল ওয়াই ডু ইউ উইপ ফর সাচ লং টাইম, এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত কান্দেন কেন, এত সময় ধরে কান্দেন কেন, হি রিপ্লাইড আই ফিয়ার দ্যাট আল্লাহ উইল থ্রো মি ইন টু হেল অ্যান্ড হি ডাজেন্ট কেয়ার, আমি ভয় পাই যে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, পরের ল্যান্ডটা হচ্ছে মেন অ্যান্ড হি ডাজেন্ট কেয়ার, আমরা মনে করি কী করে আমাদেরকে আল্লাহ ফালাবেন জাহান্নামের আগুনে, এই এত যত্ন করে বানাইছেন, হ্যাঁ মানুষও বানাইয়া খেলসোজারে লইয়া সেই মানুষও কেমনে গুণাগার না, মানে কত রকম থিওরি আছে না যে এত কষ্ট করে বানাইছেন। ইট ইজ ট্রু যে জাহান্নামের জন্য আপনাকে বানান নাই, আল্লাহ আপনার উপর জাহান্নাম চাপাই দেন না, কিন্তু আল্লাহ ডাজন্ট কেয়ার, এই যে বললেন যে আমি 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 ভয় পাই, আই ফিয়ার দ্যাট আল্লাহ উইল থ্রো মি ইন টু হেল, আমি ভয় পাই যে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, অ্যান্ড হি ডাজন্ট কেয়ার, এবং তার কিচ্ছু আসে যায় না, তার বড় একটা বোঝ কিন্তু তাই না। কারা বলতেছেন, যারা আল্লাহর মার্সি পাওয়ার আমাদের চেয়ে অনেক বেশি দাবিদার, আমাদের চেয়ে অনেক বেশি হকদার যারা ছিলেন তারা। অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট এ পার্সন মাইট বি পানিশড ফর সিনস হি মে বি লিটল, আরেকটা জিনিসের জন্য মানুষ শাস্তি পাইতে পারে যে সে অনেক গুণাকে ছোট করে দেখছে। আমরা কিন্তু অনেক সময় এটা তো সগিরা গুণাই এরকমই একটা ভাব আছে কিন্তু আমাদের ভিতরে, সগিরা বিনা গুণা ইনসিস্টিংলি করলে কিন্তু কবিরা গুণা হয়ে যায়, এবং সগিরা গুণা যদি কখনো করেনও গুণাটা কি করতেছেন তার চেয়ে আগে চিন্তা করবেন, স্কলাররা বলেন কার অবাধ্যতা করতেছেন সেটা, তাইলে করতে পারবেন না। গুণাটা তো খুব ছোটো, আপনি মনে হচ্ছে আচ্ছা একবারই তো, কিন্তু আপনি একবার হইলেও কার অবাধ্যতা করলেন এটা মনে করলে আপনার করতে পারবেন না জিনিসটা, এটা বলতেছেন।
Therefore, it is necessary to start off with intimidation in order to ward off sin. সেই জন্যই আমার এটা necessary, এটা প্রয়োজনীয় যে আমি মানুষকে বিচলিত করে শুরু করব, খারাপ কথা দিয়ে শুরু করব, তাকে সাবধান করে শুরু করব, তাকে খারাপ সংবাদ দিয়ে শুরু করব, in order to ward off sins before they are committed. যেন গুনাহ করার আগেই তারা সেটার থেকে দূরে থাকে, দূরে সরে থাকতে পারে. And hence a person can avoid punishment. এবং সেই জন্য তা সে যেন শাস্তির থেকে বেঁচে থাকতে পারে. কইরা মাফ চাওয়ার চেয়ে আগেই যেন মনে করতে পারে যে এটার থেকে দূরে থাকি আমি. আচ্ছা, এখানে আমরা একজনের ই পড়তেছি, আবার হাসান রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গ আসতেছে. ও আবু সাইদ, what should we do about some people whom we associate with and make our hearts in state of fear? Acha, he responded, oh you old man, pota purine tapar bolteche, by Allah, it is better for you to accompany those who incite you with fearfulness. Ek karo company r kotha jiggesh korchilen, karo sathe thakar kotha, er sathe thakle মানে কেমন মনে করো, কার সাথে থাকবো বা কীভাবে থাকবো, এরকম একটা কথার জবাবে বলতেছেন যে মানে যার সাথে থাকলে ভয় আসবে বা এরকম, যে এই মানুষের সাথে থাকার ব্যাপারে কী বলতেছো. উই অ্যাসোসিয়েট উইথ অ্যান্ড মেক আওয়ার হার্টস ইন স্টেট অফ ফিয়ার, মানে আমরা যেন এমন মানুষের সাথে থাকি যেন আমাদের মনে ভয় আসে বা ইয়ে আসে. তখন উত্তর উনি বলতেছেন, বয়স্ক মানুষ ছিলেন সেই জন্য ওনাকে বলতেছেন, ও ইউ ওল্ড ম্যান, এ বয়স্ক লোক, বাই আল্লাহ, আল্লাহর কসম, ইট ইজ বেটার ফর ইউ টু কোম্পানি দোজ হু ইনসাইট ইউ উইথ ফিয়ারফুলনেস. এটা বেটার যে তুমি তাদের সাথে থাকো যারা তোমার ভিতরে ভয় খফ জাগায়, যার সাথে থাকলে কথায় বলেন, কাজে বলেন, তার চালচলনে তোমার ভিতরে ভয় জাগে, অ্যান্ড হিজ পানিশমেন্ট, এবং আল্লাহর শাস্তির কথা মনে হয়, আনটিল ইউ এনজয় সেফটি ইন দ্য হিয়ার আফটার, যতদিন তুমি আখেরাতে গিয়া নিরাপদ না হইছ ততদিন পর্যন্ত ওই রকম মানুষের সাথে থাকাটাই ভালো যে তোমার ভিতরে ভয় জাগাবে এবং আল্লাহর ঈশের ভয় জাগাবে, আল্লাহ শাস্তির ভয় জাগাবে. দেন অ্যাকম্পেনিং দোজ হু অ্যাসিউর ইউ উইথ সেফটি, তাদের সাথে থাকার চেয়ে এটা ভালো যারা তোমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, আসে না পীররা ফকিররা দেয় না, ব্যস্তের টিকিট দিয়ে দেয় নিরাপত্তার নিশ্চয়তা, তো তোমার কিছু করাই লাগবে না, তুমি খালি আমার পার্টি কর, আমি বাকিটা করতেছি. দেখ ভালো ভালো মানুষের দেয়, অনেক অনেক বড় বড় মানুষের দেয়, পসিবলি ফর এ শর্টকাট, বুঝছেন না, পসিবলি ফর এ শর্টকাট. শর্টকাট আমরা কে না চাই, আমরা সবাই শর্টকাট চাই. এই কালকে উনি জিজ্ঞেস করছেন, বাইরে গেছেন উজু করতে, বোধ হয় ছেলে আছে এখানে, উনি একটা ই জিজ্ঞেস করছেন, আসিম আল হাকিম একটা ফতোয়া দিয়েছে এটা ঠিক কিনা, ফতোয়া দিয়েছে যে সকালে ফজরের নামাজটা তাড়াতাড়ি পড়তেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. তো জিজ্ঞেস করছে কীভাবে তাড়াতাড়ি পড়বো, মানে তাড়াতাড়ি খুব সুন্দর করে এই রিসেট করার দরকার নাই, সুরা ফাতিহাটা শাই শাই করে রিসেট করে ফেলো, তারপরে সুবহান রাব্বিয়াল আলা তিনবার না পড়ে একবার পড়ে ফেলো, তাহলে তো তাড়াতাড়ি হয়। তো উনি জিজ্ঞেস করছেন আমাকে এটা জায়েজ কিনা, হ্যাঁ এটা জায়েজ, এটা জায়েজ। তো বলতেছেন যে শর্টকাট আমরা সবাই চাই, এবং বৈধ শর্টকাটে কোনো সমস্যা নেই, বৈধ শর্টকাট আছে না, শর্টকাট আছে তো বৈধ শর্টকাট, লালাতুল কদরের রাইতে আপনি হেফাজত করলেন শর্টকাট, আপনি বৃষ্টির সময় দোয়া করলেন শর্টকাট, আপনি আজানের সময় দোয়া করলেন শর্টকাট, আপনি যুদ্ধের সময় দোয়া করলেন শর্টকাট আছে না, ফজর ফরজ নামাজের পরে দোয়া করলেন শর্টকাট, আপনি ইশরাকের নামাজ পড়লেন, বসে থাকলেন সমস্ত সময় ফজরের নামাজ পড়লেন শর্টকাট, বৈধ শর্টকাট আছে। কিন্তু কিছু মানুষ অ্যাসিওর করে আপনাকে যেন তুমি নিরাপদ আছো, তোমার চিন্তার কিছু নাই, ওই যে বললাম সুফি টুফি এটা সেটা, মানে আল্লাহ কি তোমার এত ই করো কেন, মানে চিন্তা করো কেন। এই আসার আগে এখানে আমাকে একজন ফোন করছেন, আমি ফোনের অর্ধেক উত্তর দিয়েছি বাকিটা কেটে গেছে, উনি অসুস্থ ছিলেন, অসুস্থ থেকে বোধ হয় দাঁড়িয়ে রাখছেন এবং এখন নামাজ টামাজ পড়েন, টুপি পড়তে শুরু করছেন, মনটা নরম হয়েছে। তো ওনার খুব শিল্পপতি এক মুরব্বী ওনারে দেখছে, দেখে বলছে তোমার কী হয়েছে, মানে তোমার কিসে খাইলো, বাকি খাইলো কেন। তো উনি বলছে, মানে বেশি কথায় না যেতে গিয়ে উনি বলছে যে আমার একটা শরীরটা খারাপ ছিল এটা ওটা, উনি আবার রিপিট করে বলতেছেন জঙ্গি টঙ্গি হয়ে যাও নাই তো, দেখো ইসলাম হলো মনের ব্যাপার, উনি বলছেন শিল্পপতি তাকে বলতেছেন, ইসলাম হলো মনের ব্যাপার, ভিতরে ইমান আছে তো বাস হইল তো আর কি, এই বাইরে দিয়ে এইসব দেখাইতে হবে এমন কোনো কথা আছে। তো উনি আমাকে যে ফতোয়া জিজ্ঞেস করছেন সেটা হলো যে আমি যে এই কথাটা শুনলাম আমার কি ইমান আছে নাকি। তখন আমি ওনার বলছি যে আপনি যদি ভিতরে ঘৃণা সহকারে, ওই লোক হয়তো খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক, আপনার দাদা বা বাপ বা মামা কেউ হইতে পারে, আমার বলেন নাকি, আমি বলতে চাইলাম যে আপনার যদি ভিতরে ঘৃণা থেকে থাকে মিনিমাম ইমান,
তাইলে অন্তত আশা করতে পারেন যে আপনার কোনো সমস্যা নাই। আর নাইলে উচিত ছিল প্রোটেস্ট করা, আর না পারলে তারে বের করে দেওয়া। যারা আপনি হিন্দি জানেন এসব কথা কেন নেন, বুঝছেন না? আমরা শুনছি না যে খারাপ একটা কিছু করতে দেখলে কি হাত দিয়ে আটকাবো, মানে বের করে দিব, জান রাখেন। পারলাম না, মুখ দিয়ে কইলাম যে আপনি এটা ঠিক বলেন নাই, তাও পারলাম না। অনেক বুজুর্গ মানুষ আমারে মেরেই ফেলবে, তখন আমি কী করলাম, মনে মনে ঘৃণা করলাম। তো উনি এই কথা জিজ্ঞেস করছে আর উত্তর পায়নি, তার আগে ফোনটা কেটে গেছে। আমি বলছিও নাকি যে আপনার কোনো সমস্যা নেই যদি ভিতরে ইমান থেকে থাকে, কিন্তু এটা উইকেস্ট ইমান, সবচেয়ে দুর্বল ইমান। আপনি চুপ করে শুনছেন কথাটা। আচ্ছা, তো এখানে বলতেছেন যে তাদের সাথে থাইকো না, মানে আনটিল ইউ এনজয় সেফটি, মানে কিয়ামত পর্যন্ত যতদিন নিরাপদ হইছ ততদিন পর্যন্ত ওই লোকের সাথে থাকাই ভালো, যারে দেখলে, যার সাথে উঠলে বসলে তোমার ভিতরে ভয় জাগে, আল্লাহর শাস্তির ভয় জাগে এবং তোমার ভিতরে চিন্তা জাগে তার সাথে থাকা। দেন মানে তার সাথে থাকার চেয়ে যার সাথে থাকলে হু অ্যাসিওর ইউ উইথ সেফটি বাট আফটারওয়ার্ড, তোমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয় কিন্তু পরের দিকে কী করে, আফটারওয়ার্ড ইন দ্য হিয়ার আফটার হোয়াট ইউ ফিয়ার পানিশমেন্ট উড বিফল ইউ, কিন্তু দেখলা যে পরে তোমার উপরে, এখানে তোমার স্বস্তি দিল কিন্তু পরে তোমার উপরে কী আসবে, শাস্তি নেমে আসবে। এটা কাজটা কে করে? শয়তান করে। শয়তানের এক নম্বর কাজই হলো এটা, শয়তান এবং তার চেলাদের এক নম্বর কাজ হলো এটা যে আপনারা অভয় দিবে, না না তুমি ঠিকই আসো, তুমি যা করতেছো ভালোই করতেছো। ওই যে বদরের যুদ্ধের দিন একজন আসছিল না সাহাবির বেশে, যখনই পরিবর্তন হইতে যেতেছে তখনই তারা কেউ দেখে না, এর আগে কিন্তু দেখছে, অনেকেই দেখছে তাকে যে সে এখানে ঘোরাফেরে করতেছে, তারপরে তাকে সে দেখে না, কেউ দেখে না। শয়তানের ক্যারেক্টার এটা যে আপনাকে অভয় দিবে, আপনাকে ভয় থেকে সরায় রাখবে, আপনাকে এই করবে। হ্যাঁ, একটার পরিমাণ আশা আমরা দিব, যখন একটা মানুষ যখন ধরেন অনেক সময় আমাদের কাছে আসে যে সারা জীবনটা কী করছি, তার ভিতরে কিন্তু রিপেন্টেন্স আসছে, তার ভিতরে আসছে, তবা করার একটা সম্ভাবনা আসছে, সারা জীবন তো শেষ করে দিছি, সারাটা জীবন কী করছি, এই খেলছি, ওই খেলছি, এই পড়ছি, এই পড়ছি, এই দেখছি, ওই দেখছি, বলে না এরকম আসে। হ্যাঁ, তাকে আপনি আশা দিবেন, কী আশা? এটা ফলস আশা না, ওটা রিয়েল আশা। পাপ নিয়ে যদি তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ সেটা ক্ষমা করে, পৃথিবী, আরেকটা হাদিস আছে, পৃথিবী ভর্তি পাপ নিয়ে গেলেও আল্লাহ সেটা ক্ষমা করতে পারেন, ইফ ইউ রিয়েলি রিপেন্ট, এই আশা তাকে দিবেন। এটা দুঃখের কিছু না, এটা মানে মিথ্যা না কথা, কিন্তু অহেতুক আশা দিবেন না। তুমি যা করতেছো ঠিকই করতেছো, আরে তোমার বয়সে আমি কী করছি, তোমার বয়সে মানুষ কত কিছু করছে, এটা হলো অহেতুক আশা দেওয়া। একটা সেকেন্ড ভবিষ্যৎ পাঁচটা দিতে পারেন আপনি যে আল্লাহ মাফ করতে পারেন তবা করলে, ভবিষ্যতের একটা সেকেন্ডের নিশ্চয়তা আপনি দিতে পারেন না, আমি দিতে পারি না, মোহাম্মদ সাল্লাহ সাল্লামও দিতে পারেন না কাউকে, এক্সেপ্ট যাকে ওয়াহির মাধ্যমে, যাকে জানানো হয়েছে, যার কথা ওয়াহির মাধ্যমে জানানো হয়েছে যে অমুক জান্নাতি বলে দিছে, অমুক জাহান্নামি বলে দিছে, তাছাড়া কাউকে উনি কিন্তু এই আশা দেন নাই, একটা সেকেন্ডের ভরসা দেন নাই যে তুমি এটা তোমার জন্য এটা হবে, তোমার জন্য এটা হবে, ওয়াহির মাধ্যমে যা জানা হয়েছে এটা ছাড়া। সুতরাং আজকের যে লোকটা ওয়াহির দরজা তো বন্ধ, এরা কী করে জানবে যে আমি নিশ্চিন্ত থাকতে পারি বা আমার কোনো সমস্যা নাই, আমার কোনো চিন্তা নাই? এটা তো হইতেই পারে না। আমরা আজকে এখানে শেষ করে দেব। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আমরা যেখানে শেষ করলাম এখান থেকে আগামী দিন পড়ব। আপনারা যারা ভয় পাইতে যাদের খারাপ লাগে না তারা আইসেন, আর যাদের ভয় পাইতে খারাপ লাগে তারা তো হয়তো ঝরে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম, তার ভিতর ভালো যা শুনলাম তার উপর আমল করার জন্য। এই বইটা এই নামে একটা পুরো বইয়ের আছে, ওয়েবসাইটও আছে, ইবনুল জাওজি তাদের অনেক বই আছে এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট বুকস। এরকম আরও বই আছে, আপনারা চাইলে কালেক্টও করতে পারেন, ইউকেতে পাওয়া যায়, আমার কাছে দুইটা আসছে, তার ভিতরে এটা একটা, আটটা আসছে দিন শিক্ষা নিয়ে, ওইটাও আমরা কখনো পড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। 5 মিনিটের জন্য আর একটা চ্যাপ্টার শুরু করলাম না।